আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। এন্ড রাইট নাও শুনছেন আপনাদের প্রিয় শো ভৌতিক কথার, সাথে আছে আমি জেফ্রি খান। এবং একসাথে বলতে চাই যে ভৌতিক কথার 569তম এপিসোড, ভাবা যায় 569তম এপিসোড, এতগুলো এপিসোড হয়ে গেল। এবং আজকের এপিসোডে 570তম এপিসোড আপনাদের সবাইকে স্বাগত করছি, এবং একই সাথে অনেক বেশি আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা শোনার জন্য। বিকজ আজকে কিন্তু আছে আপনাদের সবার প্রিয় ভাই এবং সবার কলিজার টুকরা ভাই এবং সবচেয়ে ইনোসেন্ট ভাই, আমাদের মিরাজ ভাইয়ের ঘটনা। এবং মিরাজ ভাইয়ের আজকের ঘটনাগুলো না মাথা মুষ্ট করার ঘটনা ছিল। এবং আমি একই সাথে বলবো যে মিরাজ ভাই মানেই দারুণ কিছু, সবসময় অনেক অনেক ভালো ভালো স্টোরি তিনি পাঠিয়েছেন, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি, একেবারে উড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আশা করছি আপনাদের বেশ ভালো রকমের একটা, যেটাকে বলে যে একটা ভালো রকমের ফিলিংস আপনারা পেতে চলেছেন। এবং একই সাথে একটা জিনিস আমি না বললেই নয়, আর সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা চাইলে মিরাজ ভাইয়ের সাথে কিন্তু কানেক্ট করতে পারেন, ওনারা কিন্তু ফেসবুক আইডি দেওয়া আছে। সো আজকের এপিসোডে ওনার দুটো স্টোরি থাকবে এবং খুবই ইউনিক ইউনিক দুটো স্টোরি আছে। কালো জাদু, আশিক জিন, কালো জাদু প্লাস ইফ্রিত জিনের স্টোরি আছে, বেশ ভয়াবহ রকমের, ভালো লাগবে। সো দিস দ্য ফ্যাক্ট। এছাড়াও আমাদের হাতে আরও অনেকগুলো স্টোরি আছে, আমি যদি বলি একে করে। কাউসার ভাইয়ের একটা স্টোরি আছে, এরপরে আমাদের আজকে স্টোরি আছে, আমি একটু দেখাই। আচ্ছা ওয়েট, আমরা এরপরে আছে হচ্ছে আমাদের আরেকজন ভাইয়ের ঘটনা, হৃদয় ভাইয়ের ঘটনা, নীরব ভাইয়ের ঘটনা আছে, আসিফ ভাইয়ের ঘটনা আছে, সজীব ভাইয়ের ঘটনা আছে। মোটামুটি 6টা অসাধারণ ঘটনা আজকে আপনারা শুনবেন, এবং আশা করছি প্রতিটা ঘটনা আপনাদের মন ছুঁয়ে দেবে। ঘটনায় চলে যাবো, যাওয়ার আগে প্রতিবারের মতো বলতেছি আপনারা যদি চান প্রতি কথায় স্টোরি পাঠাবেন, দেন স্টোরি পাঠাতে পারেন। ঘটনা স্টোরি পাঠানো দুটি ভাই আছে, একটা ইমেল আছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে প্রতীক স্টোরি @gmail.com, ফ্লিপকার্টে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে এই ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0404-9301111, দিস ইজ ইট। আর আরেকটা বিষয়, আমি সত্যি অনেক বেশি আনন্দিত যে জানকে ফিরিয়ে আনতে পেরেছি, জানের নতুন রূপে আপনারা জানকে নতুন রূপটাকে আপনারা অনেক ভালোবেসেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আসলে খুব কনফিউজ ছিলাম আসলে যে আমি খুব ডার্ক স্টাইলের একটা স্টোরি শেয়ার করতে চলেছি, এবং আমাদের কিন্তু জানের স্টোরি কখনো ডার্ক হয় না, এটা অনেক বেশি লাইক ইন্সপিরেশনাল স্টোরি হয়, এবং ডার্ক স্টোরি ইজ সাম কাইন্ড অফ অনেক বেশি ক্রিপি হয়, ভয়াবহ হয়। এবং এরকম স্টোরি সাথে জান কি যাবে কি না, বা এটা আপনারা কীভাবে গ্রহণ করুন, বাট সেটা দেখলাম আপনারা পাগল বানায় ফেলেছে, অসাধারণ লেগেছে। আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা এই ধরনের ঘটনা অনেক পছন্দ করেন, এর আগেও পছন্দ করেছেন এবং সামনেও পছন্দ করবেন। সো আমাদের কিন্তু শেখ মিশাল ভাইয়ের নেক্সট, ইনশাল্লাহ আমি যদি সব কিছু ঠিক থাকে হয়তো আমার শেখ মিশাল ভাইয়ের নেক্সট উইকে হয়তো আপনারা স্টোরি পাবেন, এবং এই জায়গার স্টোরি আপনারা পাবেন। কিন্তু কবে পাবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, এবং আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন ইনশাল্লাহ, দারুণ রকম সুন্দর লাগবে আপনাদের কাছে তখন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি করব না, ঘটনায় চলে যাব। এবং প্রতিবারের মতো ছোট করে বলবো যে আমার কিন্তু ভৌতিকতার পাশাপাশি আরও অনেকগুলো স্টোরি মানে চ্যানেল আছে, 5টা চ্যানেল আছে, আপনারা কিন্তু সবগুলো চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। দেরি করবো না, চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়জশু ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন, এবং আমার ভৌতিক কথার সকল লিসনাররা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ঘটনা বলবো এই ঘটনাটা এর আগে কোথাও প্রচার হয়নি। জশু ভাই, এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগলে আপনি আপনার মতো গুছিয়ে পড়ে শোনাবেন। এখন আমার পরিচয়টা দিয়ে নিই, আমার নাম মোহাম্মদ মিরাজ ইসলাম, দেশের বাড়ি বরিশাল জেলা, থানা গৌর নদী, পোস্ট অফিস টোড়কি, গ্রামের নাম নন্দনপট্টি, দুবাই প্রবাসী আমি। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক তার ভাষায় লিখে পাঠালাম। তাহলে এখন মূল ঘটনাতে প্রবেশ করি, বলছেন সেই লোকটি। জেফ্রি ভাই, আজকে আমি আপনাদের জন্য দুটি কালেক্টেড ঘটনা নিয়ে হাজির হলাম, একটা ঘটনা আশিক জিনের আর দ্বিতীয় ঘটনাটি ইফ্রিত জিনের। প্রথম ঘটনা আশিক জিনের, তাহলে শুরু করছি ঘটনা। মাহিয়া আপুর ঘটনা, আশিক জিনের ঘটনা। যে সময় এই ঘটনাটি নাবিলা আপুর বান্ধবীর ঘটনা, এবং নাবিলা আপুর কাছ থেকে তার বান্ধবী যেভাবে বলেছে আমি তার মতো করে লিখে পাঠালাম। আসসালামু আলাইকুম জশু ভাই এবং বিরাজ ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম নাবিলা আক্তার নিপা, আমার বাসা ঢাকার সায়দাবাদে ওয়াপ্তা কলোনিতে। এর আগে আমার বান্ধবীর একটা ঘটনা শেয়ার করেছিলাম, আজকে আমি সে বান্ধবীর আরেকটা ঘটনা শেয়ার করছি। তাহলে আমি মূল ঘটনাতে প্রবেশ করি। আমার নাম মিহিয়া। জশু ভাই, আমি ভালো নেই,
অনেক অসুস্থ আমি, আর তারপরে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা লিখে পাঠিয়ে দিয়েছিলাম। এর আগে আমি মিরাজ ভাইয়ের মাধ্যমে একটি ঘটনা শেয়ার করেছিলাম আমার বান্ধবী নাবিলার মাধ্যমে, আশিক জিনের ঘটনা যেটা আমার সাথে এখনও ঘটে চলেছে। আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, তারপরেও আপনাদের ভৌতিক কথার সাথে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কথাটা ছোট কিন্তু আমার জীবন কাহিনীটা তো অনেক অনেক ভয়ঙ্কর এবং করুণ এক ইতিহাস। যাদের উপর কালো জাদুর প্রভাব আছে এবং যাদের কালো জাদুর মাধ্যমে তীরে তীরে শেষ করে দিচ্ছে, তারাই বুঝতে পারবে কালো জাদুর প্রভাব কতটা ভয়াবহ, কতটা চঞ্চলাদায়ক। প্রতিনিয়ত আমি মৃত্যুর যন্ত্রণায় যেন ছটফট করছি, জানি না কখন আমার কি হয়ে যায়। তাহলে আমি আমার বোন ঘটনাতে চলে যাই। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি কিছুটা ধার্মিক হয়ে যাই। এরপর থেকে আমার ভেতর থেকে কেউ একজন বলতো যে তুই মূর্তি পূজা কর, আমাকে শিরকের পথে চলতে পারে, মনে হচ্ছে আমি ছাড়া আমার ভেতরে অন্য কেউ বসবাস করছে, আমাকে অন্য কেউ হিন্দু ধর্মের জন্য আহ্বান করছে। আমি এই বিষয়টা তেমন পাত্তা দিলাম না, কারণ আমি তখন এসব মনের ভুল ভাবছিলাম, তাই আর এই বিষয়ের সাথে শেয়ার করিনি। আমি যখন নামাজ আদায় করি তখন ভয়ে ভয়ে খুব আতঙ্কে থাকি, কারণ আমি যখন সিজদায় যাই আমার চোখে কালী মূর্তি দেখতাম এবং জিহ্বা বার করে চোখ দুটি যেন লাল জিহ্বা হয়ে আছে, সেখান থেকে যেন তাজা তাজা রক্ত বের হচ্ছে এমনটা যেন দেখতে পেতাম। আমার দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এখনই কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে। যেমন একটা মানুষ আমাদের মুসলিম ধর্ম নিয়ে বাজে কথা বললে যেমনটা আমার খারাপ লাগে, ঠিক তেমনই লাগছিল। কালী মূর্তিটা আমার সামনে রীতিমতো খেপে আছে, মনে হচ্ছে আমি হিন্দু ধর্মের হয়ে মুসলিম ধর্ম পালন করছি। এবং আমি স্বপ্নে দেখতাম একটা ছেলে আমার সাথে সহবাস করছে, কিন্তু সকাল হলে তার চেহারা মনে করতে পারতাম না। দিন দিন আমি যেন মোটা হয়ে যাচ্ছিলাম, ইভেন আমার প্রাইভেট পার্টও ব্যথা করতো, পিরিয়ড অনিয়মিত হতো। এছাড়া আমি ছেলেদের সামনে গেলেই আমি অনেক বেশি উত্তেজনা ফিল করতাম। তারপর আমি একজন রাকের হেল্প নেই বলে রাখা ভালো, যিনি কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন তাকে রাগি বলা হয়, আর যারা কুফরি দিয়ে কুফরি কাটায় তাদের কবিরাজ বলা হয়। রাগি আমাকে জানায় তার পুরো টিম মেম্বারদের দিয়ে রীতিমতো রুকাতে বসবে। তাদের টিমে তিনজন জিন আছে, দুইজন পুরুষ আর একজন মেয়ে জিন আছে। রাগি রুকা শুরু করে দেয়। তারা আমাকে জানায় আমার উপরে দুটো জিন চালান করেছে, একটা আশিক জিন, অন্যটা দজ্জাল পূজারী জিন। এবং আশিক জিনটা আমার যখন ৬ বছর বয়স তখন থেকে আশিক জিনটা আছে, এবং আরেকটা শ্মশান ঘাটের চিতা খোলার দজ্জাল প্রজাতির জিন চালান করেছে, আর আমাকে বান মারা হয়েছে শ্মশান ঘাটের চিতাকোলার সিঁদুর দিয়ে। এবং জীবিত কুকুরের মাথার ভেতরে একটা করে তাবিজ রাখা হয়েছে, এবং আমাকে কোনো মানুষ রীতিমতো বান মারেনি, এই বান নাকি আশিক জিনে মেরেছে আমার উপরে। এবং আমার শরীরে রীতিমতো 50% ব্লাড খেয়ে ফেলেছে। এখন আমার বাঁচা মরা হাত রীতিমতো একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমাকে দুইটা বান মারা হয়েছে, আমি যখনই লেখাপড়া করতে চাইতাম মন দিতাম, আমার হাত পা রীতিমতো ব্যথা করা শুরু করে দেয়। আমি তখন হাজারো চেষ্টা করে পুরোপুরি শোনাতে পারছিলাম না বা শোনাতে মন দিতে পারছিলাম না, এবং আমি আজান শুনতে পেলে এক প্রকার শরীর যেন গরম হয়ে যেত এবং আমার শরীরের উপরে জ্বলন্ত আগুন যেন জ্বালিয়ে দিয়েছিল, আর আমার তলপেটে খুব ব্যথা করছিল। এই যন্ত্রণা আর নিতে পারছিলাম না, আমার শরীরে মাংস লাফাতে থাকে। আমি প্রতিরাতে অনুভব করি আমার সাথে কেউ সহবাস করছে, খুব বেশি খারাপ অবস্থা আমার। রাগি জানায় এটা খুব শক্ত বান মারা হয়েছে আমার উপরে, স্বয়ং আশিক জিন এই বানটা মেরেছে। এবং জিনেরা যদি কারো উপর বান মারে এটা কাটানো খুব কঠিন কাজ হয়ে যায়। যে জীবিত কুকুরের মাথার খুলির মাঝে তাবিজটা দিয়ে চালান করে সেই কুকুরটা এখনও তারা খুঁজে পায়নি, এখনও তারা আমাকে নিশ্চয়তা দেয়নি এর পরে কী হবে। তবে আমাকে বলেছে বিয়ে করলে কিছুটা সমস্যার সমাধান হতে পারে। রাকি আরও বলেছে এখন একমাত্র আল্লাহ যদি এই বিপদ থেকে মুক্ত করতে পারেন, সব কিছু আল্লাহর হাতে।
আমরা চেষ্টা করে যাব, যদি সমস্যার সমাধান করতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি করে সুস্থ হতে পারি এবং স্বাভাবিক জীবনে যেতে পারি। আমার ভৌতিকতা চ্যানেলের সকল লিসনার আমার জন্য দোয়া করবেন এবং আমার বান্ধবী নাবিলা এবং মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ঘটনাটা এত বড় করে, এত বিশাল বড় একটা চ্যানেলে প্রচার হবে আমি ভাবতেও পারিনি। ভৌতিক কথার জন্য অনেক দোয়া রইল, আরও অনেকে দূর এগিয়ে যাক ভৌতিক কথা ঠিক এইভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যশু ভাই এই বলে নিপা আপু তার বান্ধবীর ঘটনা শেষ করেন। সবাই এই বোনটার জন্য দোয়া করবেন যাদের উপরে কালো জাদুর প্রভাব আছে তাদের জন্য দোয়া রইল, যেন তারা এই আশিক জিন এবং কালো জাদুর হাত থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যায়। আর যারা মানুষের উপরে কালো জাদু বা বান মারে, আল্লাহ তাদের সব পাপ থেকে তওবা করে সঠিক পথে আসার তৌফিক দান করুন, আমিন। আমি এখন আমার দ্বিতীয় ঘটনাতে প্রবেশ করছি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ইফরিত জিনের ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় মিরাজ ভাই এবং জেফ্রি ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় মিরাজ ভাই, আমি ভৌতিক কথার সাথে আছি একটা এপিসোড একটা বারের জন্য রীতিমতো মিস করিনি বলতে পারেন। আমি ভৌতিক কথার চ্যানেলে অনেক বড় একজন ভক্ত, খুব ভালো লাগে আমার আপনার মুখে ঘটনাগুলো যখন শুনি এবং ভৌতিক কথা চ্যানেলের অফিসিয়াল স্টোরি টেলারদেরও অসম্ভব রকম সুন্দর লাগে। আমি এখন মূল ঘটনাতে প্রবেশ করছি। আমার নাম রাজু ছদ্মনাম, আমার বাসা ঠিকানা সব কিছুই ছদ্মনাম এবং জায়গাও সব কিছু আমি গোপন রাখছি, কারণ এই ঘটনাটি এখনও চলমান। এই সমস্যার সমাধান করতে গিয়ে আমার পরিবারের সমস্যাটা যেন সামনে চলে আসে। আজ শুধু আমার স্ত্রীর ঘটনা বলবো এবং পরবর্তীতে আমার পরিবারের উপরে কালো জাদুর ঘটনা তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক ঘটনা। আমার বিয়ে হয়েছে আজ থেকে 7 বছর 7 মাস। বিয়েটা ছিল আমাদের রিলেশনের মাধ্যমে, তবে পারিবারিকভাবে অনেক ধুমধাম করেই হয়তোবা বিয়েটা হয়েছে। বিয়ের প্রথম 3 মাস খুব ভালোই যাচ্ছিল, সমস্যাটা শুরু হয় ঠিক 3 মাস পর থেকে। একটু বিয়ের আগের দিনে ঘুরে আসি তাহলে হয়তোবা বুঝতে সুবিধা হবে। আমি চাকরি করি ঢাকাতে, আমার স্ত্রী ঢাকাতে পড়াশোনা করত, সেখান থেকে তার সাথে আমার পরিচয় এভাবে হয়, কথা হয়, চলতে থাকে আমার সম্পর্ক। এই মেয়ে ছিল আমার জন্য পাগল, পাগল বললে ভুল হবে, উন্মাদ বলা যায়। আমি যদি সময় মতো কথা না বলতাম সে খাবার পর্যন্ত বন্ধ করে দিত, আমি যদি বলতাম এখানে বসে থাকতে সে ঠিকই তাই করত এবং সেখানেই বসে থাকবে, এমনকি মশা কামড়েলেও সে নড়বে না। সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝালাম, তাহলে বুঝুন সে আমার জন্য কতটা উন্মাদ ছিল। আমি অফিস শেষ করে বাসায় গেলে সে ক্লাস করত, যদি কল রিসিভ করতে দেরি হতো তাহলে সে কান্নায় ভেঙে পড়ত, আর আমি মাঝে মাঝে তার নাম্বার ব্লক করে দিতাম। এমন একদিন নাম্বার ব্লক করে দিলে সে 1000 বার রীতিমতো কল করে সেটা দেখতে পেতাম। 4 ঘন্টার জন্য নাম্বার ব্লক করেছিলাম, 4 ঘন্টা পর শুনতে পাই একজন আমার ফোনে কল করে বলেছে, কিছু শুনেছিস তুই? আমি বললাম কি শুনবো? তখন সে বলছে, মায়া ছদ্মনাম, মায়া হলো আমার প্রেমিকার নাম, ওকে তো হসপিটালে নিয়ে গেল। আমি বলি কি অবস্থা, কিভাবে? সে তখন বলে জানি না, আমি সাথে সাথে নাম্বারটা রীতিমতো কল করি এবং হসপিটালে চলে যাই। পরে মায়া সুস্থ হলে বলি কি হয়েছিল বলো তো? তখন সে বলল, আমি সময় গুনতে থাকি কখন তোমার অফিস শেষ হবে আর আমি তোমার সাথে কথা বলবো, তোমাকে দেখবো, আর তুমি আমার নাম্বার ব্লক করেছো, তাই আমি কান্না করতে করতে বুকে ব্যথা উঠে যায়, মাথা রীতিমতো ঘুরে পড়ে যায়। তখন সবাই হসপিটালে ধরে ধরে নিয়ে আসে, এখন ভাবুন কেমন রকমের ভালোবাসতো আমাকে। যাই হোক, ঘটনায় ফিরে যায়, এভাবে আমার প্রেমের সম্পর্কটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে আমাদের বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ের 7 দিন পর আমি আবারও ঢাকায় চলে আসি এবং প্রতি মাসে বাড়িতে চলে যেতাম। এভাবে চলতে থাকে আসা যাওয়ার মধ্যে ঠিক 3 মাস পর থেকে তার রাগ কথার ধরন রীতিমতো চেঞ্জ হয়ে যায়। সবার সাথে ভালো, শুধু আমার সাথে তার ব্যবহার আচরণ যেন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। আমাকে দেখলেও মনে হয় যেন গরম তেলের উপরে মাছ ছেড়ে দিয়েছে একেবারে। তারপরও আমি চিন্তা করতাম, ভাবতাম সে কি অন্য কারো সম্পর্কে জড়িয়েছে নাকি এমনিতে এমন পরিবর্তন হলো, কিন্তু না, তেমন
এমন কিছু হলে তো ফোনে কথা বলতো, সে ছেলের কথা তো দেখতে করতো, এমন কোনো লক্ষণ ধরা পড়েনি। সে তেমন একটা ফোন ব্যবহার করতো না। আমি আমার বউয়ের সাথে তার সাথে কথা বলতে চাইলে তাকে ফোনে পেতাম না, পরে বাড়ির সম্পর্কে বা বাড়ির নাম্বারে কল দিয়ে আম্মুকে বলতাম তোমার মেয়ের কাছে দাও, বৌমা না বলে মেয়ে বলতাম, কারণ আমার কোনো বোন নাই, আমার দুই ভাই এবং আমি বড় এবং ছোট ভাই এবার কলেজে উঠবে। আমার বাবা মাকে তার নিজের মেয়ের মতো করে দেখে তার মেয়ে বললাম। শুনুন, আবারও ঘটনায় ফিরে যায়। তো যে মানুষটা ফোনে তেমন কোনো ব্যবহার করে না, সে অন্য ছেলের সাথে রিলেশন কিভাবে করবে? তখন চিন্তাটা বাদ দিলাম, মনে মনে তার ব্যবহারে কষ্ট পেতাম আর ভাবতাম যে আমার জন্য এত পাগল ছিল, হুট করে তার কি এমন হয়ে গেল? তাকে কিছু বললে সে সুইসাইড করতে চেত, ভালো খারাপ কিছুই বলতে পারতাম না। আমার যখন ভালো তখন সে বিয়ের আগের মতো। একদিন রাতে তার সাথে কথা কাটাকাটি হয়, সে রাগ করে রুম থেকে চলে যায়। আমি কিছু সময় পর দেখি সে রুমে আসছে না। তখন রাত প্রায় একটার বেশি বাজে, টাইম বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি চুপচাপ আমার স্ত্রীকে খুঁজতে থাকি। আমার বাড়িটি অনেক বড় এবং চারটা মেইন গেট সব গেটে তালা দেওয়া ছিল। তারপর সব জায়গায় খুঁজতে থাকি, যখন পাচ্ছিলাম না টেনশনটা যেন আরও বেড়ে গেল। পরে বাড়ির ছাদের কথা মনে পড়ল, তখন তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি সে ছাদে পা ছড়িয়ে বসে বসে কারো সাথে যেন কথা বলছে। আমি ভয় পেয়ে যাই, এত রাতে ছাদে কেউ নেই তাহলে কার সাথে কথা বলছে? আমি সাহস নিয়ে তার কাছে চলে যাই, পেছন থেকে রীতিমতো জড়িয়ে ধরে ছাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে আসি। তারপর সে রাগারাগি করতে থাকি, অনেক কষ্ট করে তার রুমে নিয়ে আসি। তারপর আমার স্ত্রী বলল, তুমি আমাকে ধরে আনলে কেন? কেন ধরে আনলে? আমি তো তোমার সাথে কথা বলবো না। আমি তখন বললাম, তুমি কার সাথে কথা বলছিলে ছাদে? হ্যাঁ, তখন আমার স্ত্রী বলল, আমার বন্ধু, তুমি দেখোনি, ও তো আমার পাশেই বসেছিল। আমার সাথে ছাদের পা ঝুলিয়ে রীতিমতো বসে বসে গল্প করছিলাম, সাদা কাপড় পরে, কত সুন্দর পোশাক ছিল, আর তুমি আমার পেছন থেকে সে টেনে নিলা, তখন সে চলে গেল বাঁশবাগান দিয়ে। জানো, ও যখন বাঁশবাগান দিয়ে যাচ্ছিল তখন বাঁশবাগানের ভেতরটা কত সুন্দর রাস্তা দেখলাম। এখানে একটু কথা বলে নিই, আমাদের বাড়ির পাশে একটা বাঁশবাগান ছিল আর আমাদের কবরস্থান অনেকটা পুরনো এবং অনেক বড়। এসব কথা আমি স্ত্রীর মুখে শোনার পর অনেক বোঝায় ঘুমানোর পর চেষ্টা করি, ঘুমানোর ঘুম পাড়ানোর চেষ্টা করি, এবং সে ঘুমিয়ে পড়লে ঘুমের ভেতরে কথা বলছে, সে আমার নিতে এসেছে, সে আমায় নিতে এসেছে এমনটা বলছিল এবং আমাকে নিয়ে যাবে, আমাকে ডাকছে, এভাবে করে কথা বলতো। আমি সাথে সাথে করে সুরা পরে তার শরীরটা বন্ধ করে দিই এবং সকালে উঠে ঘুম থেকে উঠি এবং ব্যাপারটা কাউকে জানালাম না। কি ভাববে নতুন বিয়ে তখন আমার স্ত্রী উপরে মানুষ একটু কটু কথা বলতে পারে বা ভেবে বসতে পারে? এরপর কিছুদিন পরে আমি তাকে ঢাকাতে নিয়ে আসি, বেড়াতে নিয়ে আসি এবং আসার সময় নদী পার করে ফেরিতে নেবে ঘুরছি। ফেরির কিনারে দাঁড়িয়ে নদীর দৃশ্যটা উপভোগ করবো ভাবছি, তখন আমার স্ত্রী বলে উঠলো, ওই দেখো নদীর ভেতরে কত সুন্দর সাঁতার কাটছে, আর আমার আমার ডাকছে, আমি পানিতে নামবো, আমি পানিতে নামবো। কোনো কথাই যেন শোনে না, সে পানিতে নামবে, এত বড় নদীতে কে সাঁতার কাটবে বলুন তো? আমি ব্যাপারটা বুঝতে পেরে আমার অনেক জোড়াজুড়ি করি এবং বাসে উঠে নিয়ে আসি। তারপর তার একটা কথা, তাকে ডাকছে পানিতে নামাবে, তার জন্য সাঁতার কাটবে। ফেরি কাট আসলো, বাস ছেড়ে দিল, তারপরও জানালাতে তাকিয়ে আছে নদীর দিকে। গাড়ি কিছুটা আসার পর আমি তাকে প্রশ্ন করলাম, কে ডাকছিল বলো তো? আমার স্ত্রী তখন বলল, সে এসেছিল, সে আমার সাথে ছাদে গল্প করছিল, আজও নদী এসেছিল, আমাকে ডেকে আমাকে ডাকছিল, সাঁতার কাটার জন্য ডাকছিল। তুমি যেতে না দিলে আমি বাড়ি ফেরার সময় কিন্তু আমি নদীতে নেমে সাঁতার কাটবো। আমি কিন্তু ওকে বলে দিয়েছি যে ফেরার সময় নদীতে আবার আসবে, আমার সাথে সাঁতার কাটবে। কথাটা শোনার পর আমি এবার বেশ চিন্তায় পড়ে গেলাম, ভাবতে থাকি বাড়িতে জানাবো না কি জানাবো না। ঠিক তারপর 9 দিন পেরিয়ে যায় এবং 9 দিন পর ঢাকা থেকে আমি আর আমার স্ত্রী আবারও বাড়িতে নিয়ে যায়। নদীদের ঠিক আগের মতোই হয়ে যায় এবং তাকে বাস থেকে আর নামতে দেই না। বাড়ি যাওয়ার পর রাতে আমি আব্বুকে এবং আম্মুকে বিষয়টা খুলে বলি। আব্বু আম্মু তখন নানু বাড়িতে কল দিয়ে বলল যে সকালে আমার নানা ভাই একটা কবিরাজ জানিয়ে আসে। কবিরাজের নাম ছিল মহিউদ্দিন কবিরাজ। দিনটি ছিল শুক্রবার। আমার স্ত্রী আমাকে পাশের রুমে ডেকে নিয়ে বলে উঠল, নানা ভাইয়ের সাথে ওই লোকটা কে?
ওকে দেখতে ইচ্ছে করছে না, ওর বাড়ি থেকে তাড়িয়ে দাও, ওকে দেখলে আমার গা রাগ হয়ে গা শিরশির করছে। এই কথাগুলো শুনে আমি কিছু না বলে চলে আসি, আমারও বাইরে চলে আসি। এর মাঝে জুম্মার নামাজের সময় হয়ে যায় এবং জুম্মার নামাজ পড়ে একটা রুমে বসি আমি, কবিরাজ, আমার নানা ভাই, আমার স্ত্রী আসতে চায় না। অনেক কষ্ট করে নিয়ে রীতিমতো আসি এবং আমার স্ত্রীকে কবিরাজের কাছে, কবিরাজ তার কাজ শুরু করে দেয়, আমার স্ত্রীকে সামনে বসিয়ে ঝাড় ফুঁক দেয় এবং আমার স্ত্রীকে খামতে থাকে। আর বলে উঠল, আমার স্ত্রী জলে পড়ে যাচ্ছে, মুখে ব্যথা করছে। তখন কবিরাজ বলে, আমি যদি আর একটা ঝাড় ফুঁক দিই তাহলে তুমি বেহুশ হয়ে যাবে। তারপর একটা পরিষ্কার কাঁচের গ্লাস এবং পানি আনতে বলে কবিরাজ। আমি গিয়ে সেই গ্লাসটা এবং পানিটা নিয়ে আসি এবং গ্লাসের ভেতরে পানি দিয়ে রীতিমতো পরে পানিতে ফু দিয়ে দিই, আমার স্ত্রীর শরীরে রীতিমতো পানি ছিটিয়ে দিই। তখন আমার স্ত্রী বলে উঠল, একটু শান্তি পাচ্ছি। গ্লাসের ভেতরে যে অল্প পানি ছিল সেই পানিতে কবিরাজ আরও কিছু ঝাড় ফুঁক করে দেয় আর আমার স্ত্রীর সামনে ধরে বললো যে, দেখো কিছু দেখতে পারো কিনা। আমার স্ত্রী প্রথমে কিছুই দেখতে পারে না, আবারও ঝাড় ফুঁক করে দেয় কবিরাজ, আবারও বললো, এবার কিছু দেখতে পাচ্ছ? তখন আমার স্ত্রী বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি তো, একটা পুকুর পাশে একটা গাছ, আমি পুকুরে গোসল দিচ্ছি। কবিরাজ তখন বলে, আমি তার মতো করে বলছি, বলছেন, কবিরাজ, এই মেয়ে যখন ছোট ছিল তখন 8 বছর, যখন ওর বয়স ছিল তখন মেয়েটাকে পুকুরে গোসল করতে যায় এবং পুকুর পাশে একটা গাছ আছে, ওই গাছে একটা খারাপ জিন থাকতো, তার নজরে পড়ে যায় তোমার স্ত্রীর উপরে, বুঝতে পারলে? সে ছোট থেকে তোমার স্ত্রীর সাথে আছে এবং বদ জিনটা এখনো আছে। তখন আমি বললাম, ছোট থেকে যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, এখন কেন সমস্যা হচ্ছে, আগে তো কোনো সমস্যা হয়নি। কবিরাজ আবারও বলতে শুরু করলো, বলছেন, কবিরাজ, ছোট থেকে সমস্যা এটা তোমার শাশুড়ি জানে এবং কবিরাজও দেখেছে, তবে মেয়েদের বিয়ের আগে নজর পড়লে তেমন কিছু হয় না, সমস্যাটা শুরু হয় বিয়ের পরে, যেমন এখন হচ্ছে, সে জিনটা চায় না তোমার সাথে সংসার হোক, বুঝতে পেরেছ? তোমার সংসার সবসময় ঝামেলা লেগেই থাকবে, যখন তুমি আর তোমার স্ত্রী একটু ভালো থাকবে তখন অবধি বদ জিনটা তোমার ভেতরে ঝামেলা সৃষ্টি করবে, বুঝতে পেরেছ? এবং সুযোগ বুঝে তাকে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন আমি কিছু নিয়ম বলে যাচ্ছি, এগুলো অবশ্যই পালন করবে। আর একটা তাবিজ দিচ্ছি, সবসময় তোমার স্ত্রীর কোমরে বেঁধে রাখবে, ঠিক আছে? কখনো তাবিজটি হারিয়ে যেন না যায়, খেয়াল রাখবে। এই বলে কবিরাজ সেদিন চলে যায়। সেদিন রাতে আমার স্ত্রীর ভেতরে পরিবর্তন দেখতে পায়, ঠিক আগের মতোই হয়ে গেছে, আমি ছাড়া কিছুই বোঝে না, আমি যা বলি তাই করে, রাগ দেখাই আর জয় করি না কেন জবাব আসে না। তখন থেকে আবারও চিন্তামুক্ত হলাম। এর 4 মাস পর আমার স্ত্রীকে ঢাকায় নিয়ে চলে আসি। ঠিক 1 মাস পর তাবিজটি তার কোমর থেকে ছিঁড়ে হারিয়ে যায়। এটা আমি জানতে পারি 2 থেকে 3 দিন পরে, আমার স্ত্রী ভয়ে ভয়ে কাউকে জানায়নি, তার ভেতরে পরিবর্তন হঠাৎ করে দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম যে, কী ব্যাপার, তোমার তাবিজটা কোথায়? সে চুপ হয়ে থাকে। তখন আমার বুঝতে বাকি রইল না, বকাবকি করি এবং সেই হুজুরের কাছে ফোন দিয়ে হুজুর তখন বলল, এটা আর আমার দ্বারা সম্ভব না, এখন যদি আবার তাবিজ দিই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, বুঝতে পারলেন? তখন আমি নিরুপায় হয়ে যাই এবং মনে মনে কবিরাজ খুঁজতে থাকি কিন্তু পাই না। যা দু একটা পেয়েছিলাম তা না, কাজ না করে মোটামুটি ভণ্ড কবিরাজ বলা যেতে পারে এবং ভণ্ড থোকাবাজের কোনো অভাব নেই দেশে। এতে ধীরে ধীরে সমস্যাটা আরও বাড়তে থাকে, তার মেজাজটা যেন খিটখিটে হয়ে যায়, আমায় দেখতে পারে না আগের মতো করে, কিছু বলতে গেলে সুইসাইড করতে চায় এবং রুম থেকে বাসা থেকে বাহিরে চলে যায়। দিনের পর দিন অশান্তি লেগে যায়। এর ভেতরে এক ভাইয়ের সাথে পরিচয় হয়, সমস্ত ঘটনা খুলে পড়ে সব কিছু শোনার পর তিনি সাহায্য করে এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করে। আমার বড় ভাই থাকলে যেমনটা করতো ঠিক তেমনটাই জায়গা নিয়ে রীতিমতো তেমনটাই করেছে এবং এখনও আমার সাথে সব সময় কথা বলে খোঁজ নিতে থাকে, ভাইয়া আপনার কোনো উপকারে জীবন ভুলব না, জীবনও ভুলব না আপনার উপকারের কথা। আবারও চলে যায় ঘটনাতে। এর ভেতরে আমি আরেকটা হুজুরের সন্ধান পাই আর তার সাথে কথা বলি, তিনি সময় নেন। একদিন পরে আবারও তার সাথে কথা হয় এবং সে হুজুরটা বললেন, আপনার স্ত্রীর উপরে একটা ইফ্রেজিনের নজর পড়েছে, বুঝতে পারলেন? অনেক ছোট থেকে এখন পর্যন্ত তাড়ানো সম্ভব হচ্ছে না, তবে আমি ফ্রিজটাকে দূরে সরিয়ে দিতে পারবো এবং আপনার একটা কাজ করতে হবে, 7 মসজিদের অজুখানার পানি আনতে হবে এবং মসজিদের নামাজের আগে আর একটা গোলাপ জল একদমই কিনে আনতে হবে, আমি সেটা পড়ে দিব, আপনার স্ত্রী সেটা নিয়ে মানে মোটামুটি কৌশল করতে হবে, ঠিক আছে?
আমি ঠিক তাই করলাম। সাত মসজিদের পানি এবং গোলাম জল নিয়ে আসলাম, দুটি একসাথে মিশিয়ে হুজুর ফু দিয়ে দিলেন এবং কিছু নিয়ম বলে দিলেন এবং আমি আমার স্ত্রীকে সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দিলাম। কিন্তু আমার স্ত্রী কিছুই যেন করতে চায় না, কোনোটা আমি জোর করিনি। এমনকি আমার স্ত্রী আগে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করত, কোরআন তেলাওয়াত করত, কিন্তু যেদিন থেকে সমস্যা শুরু হয় ঠিক তখন থেকে সে আর কিছুই পালন করতে চায় না, নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব কোনো কিছুই যেন করে না এবং খুব অগোছালো থাকতে পছন্দ করত। কোনো কিছু মনে রাখতে পারতো না, ঘুমের ভেতরে ভয় পেত, রাতে একা একা থাকতে পারে না এবং অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখে ঘুমের ভেতরে চিৎকার করে উঠত এবং সকালে তাকে প্রশ্ন করলে সে স্বপ্নে কি দেখেছে কিছু মনে করতে পারে না। এভাবে কবিরাজ হুজুর দেখায় কয়েকজন, কিছুদিন ঠিক থাকে, আবারও সমস্যা শুরু হয়ে যায়। এর ভেতরে ঈদের ছুটি পায়, দেশের বাড়িতে চলে যায়, একটা কবিরাজের সন্তান পায়। কবিরাজের নাম ছিল আব্দুর রহমান ছদ্মনাম। তিনি প্রতি শনি এবং মঙ্গলবার রোগী দেখেন, তার সাথে নিয়ে যাওয়া হয় এবং শনিবার তিনি পানিতে ফু দিয়ে সব কিছু দেখেন এবং বললেন, তোমাদের বাড়ির পাশে একটা কাল আছে, তোমাদের বাড়ির এক পাশ দিয়ে মাঠ রয়েছে, তোমাদের বাড়ির পাশে মোট তিনটা বাড়ি রয়েছে, পাশাপাশি সব কিছু আছে, ঠিক আছে? আমার স্ত্রী বলল, জি সব ঠিক আছে। কবিরাজ তখন আবারও বলতে শুরু করলো, তোমার বাধায় সবসময় গরম থাকে তাই না? বাধার পিছনে একটু ব্যথা অনুভব করো তাই তো? বুকের ভিতরে ব্যথা থাকে, শরীরে সবসময় জোর জোর ভাব থাকে তাই না? অতিরিক্ত গরম লাগে তোমার, স্বামীর সাথে চামড়া লেগেই থাকে, স্বামীকে জিনিস সেটা তো তুমি বোঝো না। এমন অনেক কিছু বলে। এসব শুনে আমার স্ত্রী বলল, সব কিছুই যেন ঠিক। তখন আমি কবিরাজকে বলি, এখন কিভাবে এর থেকে মুক্তি পাবো? তখন কবিরাজ তেল পড়া পানি পড়া দেন এবং বললেন, সামনের মঙ্গলবার আসতে হবে, ঠিক আছে? মঙ্গলবার চলে আসলে আমি দেখছি এরপর কী করা যায়। এরপর সামনের মঙ্গলবার কবিরাজের কাছে গেলে তিনি আবারও আখের মতো করে ঝাড়ফুঁক করে দেন এবং বললেন, এটা ধারণা আমার পক্ষে সম্ভব না, সম্ভব না। আমি শরীর বন্ধ করার জন্য তাবিজ দিতেছি, ব্যবহার করবেন সবসময়। আমি তখন বললাম, ভাই যদি না দাঁড়ানো যায় তাহলে দুদিন পর সমস্যা তো লেগেই থাকবে। তিনি তখন বললেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, কিন্তু এটা দাঁড়াতে পারবো না, এটা থেকে একটা মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে আসে, ঠিক আছে? এই বলে তিনি আমাকে চলে যেতে বলেন, আর কিছুই বলেন না। সাথে আমার আম্মু ছিলেন, আমার স্ত্রী। হঠাৎ কবিরাজকে বলল, আমার শাশুড়িকে একটু দেখেন তো, তিনি দিন দিন অনেক রোগা পাতলা হয়ে যাচ্ছে এবং ভয় পায়, এবং আপনার মতো কবিরাজ পানিতে ফু দিয়ে দেখুন যে আমাদের পরিবারের উপরে কোনো কারুজাদু করা হয়েছে, পরিবারের সবার উপরে করা হয়েছে। বিষয়টা শুনে আমার আম্মু সেই কবিরাজের কাছ থেকে সব কিছু শুনে বাড়িতে চলে আসে এবং আব্বুকে এবং আম্মুকে জানায়। আম্মুর কাছে ছুটে গেলাম এবং আম্মু আমাদেরকে বলল যে তাদের উপরে কালো জাদু করেছে, তখন জানতে পারে যে কালো জাদুটা কে করেছে। তিনি আজ থেকে 17 বছর আগে আমাদের উপর একটা কালো জাদু করেছিল, 17 বছরের পুরনো কালো জাদু, ভাবতে পারছেন কতটা ভয়াবহ প্রভাব আমাদের উপরে পড়েছিল, আমাদের পরিবারের উপরে কালো জাদুটা করা হয়েছিল। এই ঘটনা নিয়ে আসবো খুব শীঘ্রই এবং পরিবারের উপরে কীভাবে, পুরো পরিবারের উপরে কীভাবে কালো জাদুটা করা হয়েছিল পুরোটা জানতে পারবেন নেক্সট এপিসোডে, অন্য একদিন বলবো। এবং এতটুকু বলতে পারি পুরোটা ফ্যামিলিকে কালো জাদু করা হয়েছিল। তো জেফ্রি ভাই, এই কালো জাদুর ঘটনাটি অন্য একদিন বলবো। আজ আমার স্ত্রীটা বললাম, এভাবেই চলছে আমার জীবন কাহিনী, ভালো এই ভালো এই খারাপ, ঘটনাটি এখনও চলমান। অনেক কিছু লিখতে পারতাম কিন্তু আজ গোপন রাখলাম। এই শুক্রবার সকালবেলা আমার স্ত্রীর রাগ করে তার বাড়িতে চলে গেছে, এখনও তার সাথে আমার কথা হয়নি, সেই কথা আর বলতে চায় না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন কারোর উসিলায় করে রীতিমতো এই সমস্যা থেকে সমাধান করে দেয়। ঘটনাটি একদম সত্য, বিন্দু পরিমাণ কোনো বানোয়াট কোনো কাল্পনিক কিছু নেই। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। জেফ ভাই, এই বলে এখানে শেষ করলাম আজকের ঘটনাটি। সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ তার প্রিয়জনের সমস্যাটা খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, তাদের পুরো পরিবারের উপরে কালো জাদু প্রভাবটা যেন কেটে যায়, আমিন। ভাই তোমার জন্য আমার জন্য তো আর হইলো। ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে এই ঘটনা লিখতে অনেক বেশি আনন্দ পাই। সবাই আমাদের ভৌতিক কথা চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইকস কমেন্ট শেয়ার করে যাবেন। জেফ্রি ভাই, আর যদি আমার লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবিরাম ভালোবাসা দোয়া রইল সবার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে। দীর্ঘজীবী হোক ভৌতিক কথা, পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় জেফ্রি ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রতি রাতে আপনাদের জন্য নতুন নতুন ঘটনা যেন নিয়ে আসতে পারি, এবং আপনাদের প্রিয় ভাই জেফ্রি ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি এত রাত দিন রাত না ঘুম কাটিয়ে একেবারে বিনা ঘুমে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ঘটনা কালেক্ট করে প্রচার করছেন। জেফ্রি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় পরিজয়ের বড় ভাই। আজকের মতো বিদায় দিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে। এটি আপনাদের ভৌতিকথার সিনিয়র অফিসিয়াল স্টোরি টেলার মিরাজ ইসলাম দুবাই থেকে বলছি। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। হে মিরাজ ভাই, হোয়াট এ বিউটিফুল স্টোরি! এবং একই সাথে বলবো যে ভাইয়া উড়িয়ে দিয়েছেন আজকে। আশিক চিনের স্টোরিটা একটু বেশি জোস ছিল, এবং পড়েছি ফ্রিজ চিনের স্টোরি, বাবারে বাবা! আসলে এই যে মানে এই ঘটনাগুলো না মানে খুব বেশি রিয়েল একটা স্টোরি, এবং সিমিলার স্টোরি কিন্তু আমাদের যে ভাইয়ার উপরে, কিন্তু আমাদের আলামিন ভাইয়ের যে ঘটনা আমরা শুনেছি সেখানেও কিন্তু এই ধরনের একটা স্টোরি ছিল। তার ওয়াইফের উপরেই কানজাদুটা করা হয়েছিল, মানে অদ্ভুত, খুবই অদ্ভুত। দিস ইজ অ্যাবসলুটলি মাস্টারপিস ছিল, ও মাই গড। এবং খুব কষ্ট লাগে ভাই, যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় শুধুমাত্র তারাই বুঝতে পারে যে এটা কতটা ভয়াবহ বা কতটা কষ্টদায়ক বা কতখানি আসলে নেওয়া যায় না বিষয়গুলো। আমি বলবো যে এই বিষয়গুলো না সহ্য করার মতো নয়, সত্যি বলছি খুবই খুবই কষ্টদায়ক, একই সাথে অসাধারণ ছিল। আমি সত্যি বললাম দিস ইজ অ্যাবসলুটলি মাস্টারপিস স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইট। বেসিক্যালি অনেক 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 বেশি ভালো লাগলো আজকের স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজ ভাই। এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, দিস ইজ অল আই নিড। আর কিছুই বলার নেই, আমি শুধু এতটুকু বলবো যে দিস ইজ দ্য মাস্টারপিস স্টোরি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে। আপনারা বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এপিসোডটা, বিকজ ইউনো আজকের এপিসোডটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আজকে শুক্রবার, এবং শুক্রবারে দারুণ একটা এপিসোড হওয়ার কথা ছিল। আজকে আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমাদের ওমর জেনে কিন্তু ঘটনা আজকে আসছে না, বিকজ আমাদের ওমর জেনের ইয়াসিন ভাইয়ার কিন্তু অবশ্যই যেটাকে বলি আমরা যে আন্টের অবস্থা খুবই মানে যেটাকে বলে যে খুবই খারাপ ছিল, এখন বোধ হয় আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছেন, যেটা শুনলাম আপনাদের দোয়া কাজে লেগেছে, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এখন আগের থেকে একটু বেটার। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। বাড়ি যাওয়ার আগে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গতকাল অর্থাৎ জায়ান জিনের স্টোরিতে যত কমেন্ট এসেছিল সেখান থেকে কিছু পরিমাণ বা কয়েকটা পাঁচটা কমেন্ট আমি পড়ব। পাঁচটা কমেন্ট পড়ে আমি আবারও চলে যাব ঘটনায়, মানে পাঁচটা কমেন্ট পড়ে পড়বো আর কি, চলে যাই কমেন্ট সেকশনে। সো প্রথমে যদি বলি, ও মাই গড, অনেক কমেন্ট এসেছে গতকাল, হিউজ কমেন্ট এসেছে, হিউজ, বিকজ জায়ানজিনের স্টোরিটা একটু বেশি অসাধারণ ছিল। আমি বলেছিলাম যে এবার জায়ানজিনটা ডিফারেন্ট হবে, আমি ডিফারেন্ট পছন্দ করি, আমি ইউনিক পছন্দ করি, আমি হরর পছন্দ করি, এবং সেটাই মনে হয় আমাদের নায়ক ভাই ভয়াবহ রকমভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। সো আমি যদি প্রথমে বলি, তাহলে আমাদের একজন ইউজার কমেন্ট করেছেন, ভালোবাসা অবিরাম, প্রিয় ভৌতিক কথা, মোহনা রহমান লিখেছেন এটা। এরপরে আমাদেরকে আরিয়ান মোহাম্মদ লিখেছেন, মাথা নষ্ট এপিসোড ছিল আজকে, এবং তিনি আরও লিখেছেন নায়ক ভাই ফাটিয়ে ফেলেছেন জাহাঞ্জিনের স্টোরিতে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি চাচ্ছিলাম যে জাহাঞ্জিনের স্টোরিতে ব্র্যান্ড নিউ কিছু আসুক, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদের হৃদয় খান লিখেছেন, ডিউটি শেষ করে আজ পড়লাম, ভূত এফএম না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে রাকিব হাসান লিখেছেন, আমি কোনো সময় জায়ানজিনের ঘটনা মিস করি না, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদের আরেকজন কমেন্ট করেছেন, ফাইনালি জায়ানজিন, এক্স্যাক্টলি, বেলাল রাগিব খান ভাই লিখেছেন ফাইনালি জায়ানজিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে অনেক কমেন্ট করেছেন, শিমুল রয় কমেন্ট করেছেন, অমিত সিং কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে আরেকজন ইউজার কমেন্ট করেছেন হাই, এমডি স্মাইল কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে আরেকটা ভাই কমেন্ট করেছেন, ভাইয়া জুব্বার তান্ত্রিকের ঘটনা কি আসবে না, ডেফিনেটলি আসবে, এই বুধবারে আসছে। সো আর দেরি করবো না, আমরা কয়েকটা কমেন্ট পড়ে ফেললাম, আবারও চলে যাই পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনার পর আবারও কিছু কমেন্ট পড়বো, চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার শুকরিয়ায় আপনি এবং আপনার ভৌতিক কথার সকল লিসনারগণ খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি কিউকে কাউসার বামনসিংহ জেলার দাপুনিয়া থেকে বলছি। বরাবরের মতো আপনাদের একটা ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটা সম্পূর্ণ ইউনিক, এর আগে কোথাও কোনো জায়গায় প্রচার করা হয়নি। এই ঘটনাটা নিয়ে মোট 5টি ঘটনা শেয়ার করা হয়েছে। ভৌতিক কথায় যেসব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য এতগুলো ঘটনা। এবার ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার সাথে যেদিন ঘটেছিল তখন আমি অনেক ছোট ছিলাম এবং তখন সময়কাল আনুমানিক 2016 সাল হবে। হুজুর আমাকে বলল, কাউসার তুমি কখনো জিন দেখেছ? আমি বললাম, না হুজুর। কি যেসব ভাই ভাবছেন এই হুজুরটাকে, তাই তো চলেন হুজুরকে একটু চিনে আসি। আমাদের গ্রামের বসজিদের ইমাম সাহেব হলেন তিনি, আর এখানে একটু সমস্যা থাকার কারণে হুজুরের নামটা বলতে পারলাম না। হুজুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, ছিল মানে কি এখনো আছে। হুজুর আমাকে খুব আদর স্নেহ করতেন, বলতে পারে না আমি হুজুরের একজন পছন্দের মানুষ ছিলাম। যাই হোক, ঘটনায় আসি। আমি একদিন এশার নামাজ পড়ার পর হুজুর আমাকে ডাক দিলেন এবং বললেন, কাউসার তুমি জিন দেখেছো কখন? আমি বললাম, না হুজুর। হুজুর তখন বললেন, আচ্ছা যেতে পা, দেখার ইচ্ছা আছে নাকি বলো। আমি তখন বললাম, হুজুর আপনি তো জানেনই আমি জিন শয়তানের কথা না শুনলে ভয় লাগে না, অনেক সাহসী, মানে কোনো সমস্যা হবে না আমার, একটু বলেন না। এটা শুনে হুজুর বলল, গাউসার তুমি ভয় পাচ্ছ কেন? আমি তাকে তোমার কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে? আরও বললেন, শোনো গাউসার, কাল রাতে তুমি এসার নামাজ পড়ার পর বাসায় যেও না। আরও বললেন, শোনো তুমি বাসা থেকে আমার কাছে কথা বলবা, ঠিক আছে? এবং আমি তখন হুজুরের সাথে বললাম, ঠিক আছে। সব শুনে আমি বললাম, আচ্ছা হুজুর ঠিক আছে। পরে আরও কিছু সময় হুজুর আর আমি দুজন মিলে আরও অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে খাওয়া দাওয়া করে মোবাইলটা নিয়ে জিন সম্পর্কে বিভিন্ন জিনিসপত্র জানার চেষ্টা করলাম, কিন্তু বেশি কিছু আমি বুঝতেই যেন পারছিলাম না, কারণ আমি তখন খুব ছোট ছিলাম। মোবাইলটা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি আমি আমার গ্রামের সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এটা দেখে আমি খুব বেশি ভয় পেয়ে যাই। নির্জন রাত, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। আমি কি করব তখন কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। আর একটা কথা জিজ্ঞেস ভাই, তখন হুজুর রাতে মসজিদে থাকতো না, হুজুর নামাজের আগে কাজে চলে আসতো এবং ঘটনায় চলে যায়। হঠাৎ আমি শুনতে পাই ভয়ঙ্কর এক কণ্ঠে সে বলে উঠল, কাউসার তুই ভুল করছিস না তো, অনেক বড় বিপদ হবে, আমি তোর ভালোর জন্য বলছি, বলে ওই কাজ করিস না। আমি লাফিয়ে উঠলাম। আমি দেখলাম এটা আমার স্বপ্ন ছিল। নিজেকে নিজেই যেন জিজ্ঞেস করলাম, এইটা আমি কি দেখলাম? এটা এটা কিসের কাজ ছিল? শুনতে পেলাম, আমি এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও বলতে পারবো না। ঘুম ভাঙে নানির ডাকে এবং ঘুম থেকে ওঠার পরে রাতে আমার সাথে কি হয়েছিল বা রাতে কি স্বপ্ন দেখেছিলাম তা আমি কিছুই মনে ছিল না। তো এইভাবে সারাটা রাত এবং সারাটা দিন কেটে যায়। ওই দিন সারাদিন হুজুরের কথাটাই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। সন্ধ্যার সময় হুজুর আমার ফোনে একটা কল দিলেন এবং বললেন, কাউসার মনে আছে আজ রাতের কথা? আমি বললাম, জি হুজুর মনে আছে। পরে হুজুরের কথা মতো বাসায় হুজুরের কথা বলে রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। মসজিদে গিয়ে এশার নামাজ পড়ে মসজিদের ভেতরে বসে পড়লাম। নামাজ শেষে মুসল্লিরা যাওয়ার পর আমি আর হুজুর কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। নামাজে মাঝখানে হুজুর বলল, কাউসার চা খাওয়া? আমি বললাম, হুজুর চা খাওয়া যায়? মসজিদের ভেতরে চা বানানোর সব কিছু ছিল। এমনভাবে রাত 10টা বেজে যায়। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কখন জিন ডাকবেন, কখন দেখব আমরা? হুজুর তখন বলল, শোনো গাউসার রাত 12টার পর জিন হাজির করবো ইনশাল্লাহ। হঠাৎ হুজুর আমাকে জিজ্ঞেস করলো, গাউসার তো মিষ্টি খাবা? আমি বললাম, এত রাতে মিষ্টি কোথায় পাবো, আর এটা তো গ্রাম। হুজুর তখন বলল, মিষ্টি নিয়ে আসার দায়িত্ব আমার, তুমি খাবো নাকি বলো? আমি বললাম, আচ্ছা হুজুর আনেন। রাত ঠিক বাজে তখন 11টা। হুজুর কোরআন শরীফটা হাতে নিয়ে বসে পড়লেন এবং মসজিদের একটা কোণায় রীতিমতো বসে পড়লেন এবং হুজুরের কোরআন শরীফ পড়ার সুর আমার সামনে রীতিমতো এতটাই ভালো লাগছিল যা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। এক ঘন্টার সময় হুজুর কোরআন তেলাওয়াত করলেন। সময় তখন ঠিক 12টা। হুজুর আমাকে বললেন, কাউসার
সবাই হয়েছে, এখন 12টা বাজে, আর এখন কোনো মানুষ চলাচল করবে না। জেঠু ভাই, আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের গ্রামের মসজিদটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। যেমন ধরেন, মসজিদের পেছনে সাইডটা ছিল বিশাল বড় একটা জঙ্গল, এবং জঙ্গলের পেছনে শুধু মাত্র একটা গোনা কয়েকটা বাড়ি দেখা যায়। এবং গ্রামের লোকেরা মসজিদের পেছনে জঙ্গলে গিয়ে বসতে এবং অনেক কথা বলে। যেমন ধরেন, সন্ধ্যার পর পরই রীতিমতো জঙ্গল থেকে অনেক আওয়াজ শোনা যায়, এবং জঙ্গলে নাকি অনেক ভয়াবহ অদ্ভুত প্রাণী দেখা যায়। তাই সেখানে একটা জায়গায় মসজিদ বানানোর চিন্তা ভাবনা করলেন সেই গ্রামের প্রধানরা। আর মসজিদের সামনের দিকে একটা বিশাল বড় বেলগাছ ছিল, সেই বেলগাছ নিয়ে অনেক কথা হয়ে যায় এবং অনেক কথা শোনা যায় গ্রামের লোকজন মুখে শোনা যায়। আচ্ছা, মূল ঘটনায় চলে যায়। রাত তখন 12টা বাজে। এখন হুজুর আমার হাতে একটা জায় নামাজ দিয়ে আমাকে বললেন, আমি জায় নামাজটা নিয়ে একটা কোনায় বসে পড়লাম। তারপর হুজুর আসলো এবং চক দিয়ে আমার চারপাশে গোল একটা দাগ দিয়ে দেন হুজুর, এবং সতর্ক করে দিলেন। সতর্কটা ছিল, শোনো শোনো গাছার, এখানে যত কিছু হয়ে যাক না কেন, তুমি কোনো প্রকার ভয় পাওয়া যাবে না। বললাম আরো তিনি বললেন, যত কিছু হয়ে যাক দাগ থেকে বেরোবে না, কেমন জানে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম হুজুর মসজিদের দরজা ভালো করে বন্ধ করে নিলেন, এবং তারপর একটা জায় নামাজ বিছিয়ে মসজিদের মাঝ বরাবর বসে পড়লেন, এবং মসজিদের ভেতরে সব লাইট ফ্যান রীতিমতো জ্বালানো বন্ধ করে দিলেন। তারপর আমি দেখতে পাই হুজুর হাতে একটা তসবি নিয়ে গুনগুন গুনগুন করে রীতিমতো কোরআন তেলাওয়াত উচ্চারণ করছিল। এভাবে 30 থেকে 40 মিনিট পর হঠাৎ করে মসজিদের টিনের ছাদে খুব জোরে জোরে একটা শব্দ শুনতে পাওয়া যায়। সাধারণত এমনভাবে হয়েছিল, মনে হচ্ছিল একটা মানুষকে এক মাইল ওপরে টিনের ছাদে ফেলে দেওয়ার মতো শব্দ হচ্ছিল। এটা শুনে আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম। আমি যা নামাজে শুয়েছিলাম, আমি হঠাৎ করে দেখি আমার চারপাশে একটা জোনাকি পোকা যেন ঘুরছে। আমি তখন অনেক সুন্দর সুঘ্রাণ যেন পাচ্ছিলাম। আমি জোনাকি পোকার দিকে তাকিয়েছিলাম, হঠাৎ দেখতে পাই আর সেই জোনাকি পোকাটি রীতিমতো দেখতে পাচ্ছি না। আমি হুজুরের দিকে তাকালাম, একবার তাকিয়ে দেখতে পেলাম হুজুর তার সঙ্গে ফিসফিস করে কথা বলছে। আমি হুজুরের কথাটা মোটামুটি বুঝতে পারলেও কিন্তু আরেকটা অন্য কণ্ঠের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু সেই কথাটা ভালো করে বোঝা যাচ্ছিল না। হঠাৎ আমি দেখতে পাই হুজুর কোনো একটা শক্তিতে রীতিমতো হুজুরের দেহটা হাওয়ায় ভাসছিল। এটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে গোল দাগটা ক্রস করে এক দৌড়ে মসজিদের বাইরে চলে আসলাম। বাইরে এসে কী করবো কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। বুকে অনেক সাহস নিয়ে একটা দৌড় দিই, এবং দৌড়তে হঠাৎ কোনো এক কারণে অদৃশ্য জিনিসের উৎসাহটা রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ি, এবং সঙ্গে সঙ্গে আমার মাথায় রীতিমতো চোট পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর আমার সাথে কি হয়েছিল ঘটনাটা আমি বলতে পারি না। হুশ ফিরতে আমি আজান শুনতে পাই। আমি দেখতে পাই আমি মসজিদের যাই নামাজে শুয়ে আছি, হুজুর আজান শেষ করে আমার সামনে এসে বসে। তারপর আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি এখানে এভাবে বা মসজিদে কীভাবে আসলাম? যতটুকু মনে আছে আমার, আমি মসজিদের সামনে পড়েছিলাম, তারপর আর কিছুই মনে নেই আমার। আমায় বলেন না হুজুর কি হয়েছিল আমার। হুজুর তখন বলা শুরু করলো, আমি যখন আমার পালিত জিনের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে তার সাথে মনে হলো আরেকটা পালিত জিনের নামটাই বলা হয়নি এখনো, আমার জিনের নাম রহমান জিন। আচ্ছা করো না, আমি আমার পালিত জিনের সাথে যখন কথা বলছিলাম তখন রহমানের কথা বলছিলাম, হঠাৎ রহমানের সাথে কথা বলতে বলতে রাগারাগি হয়ে যায়। তারপর একটা পর্যায়ে রহমান আমাকে গলা ধরে রীতিমতো শূন্য তুলে দেয়, কিন্তু এর মাঝে আমি দেখলাম ও দৌড়ে রীতিমতো মসজিদে বিরত থাকার কারণে বাইরে গেল। এটা দেখে রীতিমতো রহমান আমাকে ছেড়ে দেয় এবং বাইরে চলে যায়। আমি সঙ্গে সঙ্গে তারা হুড়ু করে বাইরে চলে যাই। তারপর গিয়ে দেখি মসজিদের সামনে মাটিতে পড়ে রয়েছে, তুমি পড়ে রয়েছো। এটা দেখে আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাটি থেকে তুলে মসজিদের ভিতরে নিয়ে আসলাম। হুজুর আরো বললেন, তোমাকে বারবার নিষেধ করার পরেও তুমি কেন এই জায়গাতে বেরিয়েছো, বলো কি সমস্যা? আমি তখন বললাম, হুজুর আমি ভয় পেয়ে গেছিলাম, তাই নিজেকে কোনো রকম জিজ্ঞেস না করে বাইরে চলে এসেছিলাম। হুজুর তখন বলল, এখন যে কতটা ভয় পাও সমস্যা হতে পারে আমি নিজেও জানি না, বুঝতে পেরেছো? এর ফলাফল কী হতে পারে আমি বুঝতে পারছি না কিন্তু। আমি তখন বললাম, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হুজুর তখন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি আর করার আছে, আমি তোমাকে সতর্ক করার পরেও তুমি এমন ভুল করে বসলে। আচ্ছা আচ্ছা
তোমার কোনো সমস্যা নাই, তার জন্য আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, ঠিক আছে? খেয়াল রেখো কোনোভাবে যেন 21 দিনের আগে তাবিজটা কোনোভাবে করানো যাবে না, মাথা রেখে গোসায় বিপদ হয়ে যাবে। আমি তখন বললাম, আচ্ছা হুজুর ঠিক আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, 21 দিন রাখলে কোনো সমস্যা হবে না। পরে ফজরের নামাজের পর বাসায় চলে আসলাম, বাসায় এসে পরিবারের কাউকে কিছু বলিনি এই বিষয়ে। পরে 1 দিন 2 দিন 3 দিন করে 1 সপ্তাহ চলে যায়, এর মাঝে কোনো সমস্যা হয়নি আমার সাথে। প্রতিদিনের মতোই মসজিদে চলে যাই, হুজুরকে গিয়ে সালাম দিলাম, হুজুর সালামের উত্তর দিল। আসলে নামাজ পড়ে মসজিদে বসলাম, এমন সময় একটা লোক মসজিদে নামাজ পড়ে, হুজুরকে সেই লোকটি বাসায় খাবারের দাওয়াত দিয়ে গেলেন। রাতে তাদের বাসায় খেতে খেতে বললেন, আরে জিফ ভাই, আমরা সবাই জানি গ্রামের অনেক মসজিদের হুজুর বাসায় রীতিমতো ধরে হওয়ার কারণে একদিন তারা বাসায় আসে, আরেকদিন ওর বাসায় খেতে হয়। তেমনই একদিন ওই দিন ওই লোকেরা রীতিমতো হুজুরকে দাওয়াত দেয় এবং হুজুরও দাওয়াত গ্রহণ করে। হুজুর আমাকে বলল, কাউসার, আজ রাতে মাগরিবের নামাজ পড়ে তুমি আমার সাথে দাওয়াত খেতে যাবে, ঠিক আছে? তখন আমি আর না করলাম না, ওই দিনের মতো মাগরিবের নামাজ পড়ে রওনা দিয়ে দিলাম দাওয়াতের উদ্দেশ্যে। আর ওই লোকটার বাসায় যেতে হলে মসজিদের পেছনে জঙ্গল পার হয়ে যেতে হতো। জিফুন ভাই, আমি আগেই বলেছিলাম জঙ্গলের ভেতরে বা জঙ্গলের পেছনে কয়েকটা বাড়ি আছে। ঘটনায় চলে আসি, হুজুর আর আমি মসজিদের পেছনে জঙ্গল দিয়ে যাচ্ছি। জঙ্গলটাকে রীতিমতো দিনের বেলাতে গাছের ডাল পাতার জন্য পুরোপুরি জঙ্গলটা খুব ভয়ঙ্কর লাগছিল, কারণ এর মাঝে এই জঙ্গলের নানা ধরনের কথা শুনতে পাওয়া যেত। আমি আর হুজুর একসাথে হাঁটছিলাম, হঠাৎ হুজুর আমাকে বলল, কাউসার ভয় পাচ্ছ নাকি? ভয় পো না। আমি বললাম, না হুজুর, আপনি থাকতে ভয় পাওয়ার মতো কিছু নেই। তো এইসব আলোচনা করতে করতে হুজুর আর আমি সেই লোকটার বাসাতে চলে আসলাম এবং পরে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আপ্যায়ন করেছিলেন সেই লোকটা। ঘরে আমি আর হুজুর বসেছিলাম, হঠাৎ আমার খুব বেশি প্রকৃতির টাকে সানা দেয় এবং হুজুরকে বললাম। এই কথা শুনে হুজুর সেই লোকটাকে বলল, ভাই কাউসারকে একটু টয়লেটটা দিকে দিন তো এবং নিয়ে যান একটু। সাথে সাথে সেই লোকটা আমাকে তাদের টয়লেটে নিয়ে গেলেন। তারপর আমি কাজ শেষ করলাম। কি ভাবছেন জিপসি ভাই এবং ডিসনারগণ, আমি টয়লেটের কথা কেন বলছি? কাহিনীতে চলুন, শুনলেই বুঝতে পারবেন। ঘটনায় চলে যায়, টয়লেট থেকে বের হয়ে দেখি হুজুর দাঁড়িয়ে আছে টয়লেটের দরজার সামনে। এটা থেকে মনে মনে ভাবলাম, আহ, হুজুর আমার জন্য কতই না চিন্তা করেন। হুজুর আমাকে বলল, রাজা চলো মসজিদে গিয়ে এই সার আজান দিতে হবে, চলো 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 চলো। আমি তখন বললাম, জি হুজুর, আজানের তো সময় হয়ে এসেছে, চলেন তাহলে চলে যাই। আবারও বললাম, হুজুর বাসার ওই লোকটাকে বলে আসি। হুজুর তখন বলল, তোমার যাওয়ার দরকার নাই, আমি তাদেরকে বলে এসেছি, ঠিক আছে? সমস্যা নেই, চলো চলো। আমি তাড়াহুড়ো করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমি আর হুজুর মোটামুটি অন্ধকার নেমে এসেছি চারিদিকে। আমি দেখলাম হুজুর আমার আগে আগে যাচ্ছে। আমি অনেকে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই যেন হুজুরের সাথে কথা বলতে পারছি না। তো হাঁটতে হাঁটতে সেই মসজিদের পেছনে জঙ্গলের সামনে আসতে দেখলাম অনেক অন্ধকার। এটা দেখে আমি হুজুরকে বললাম, হুজুর একটু দাঁড়ান, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জানিয়ে নিই। হুজুর বলল, না 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 কাউসার, তুমি জানালে আমি জানাবো না, কারণ আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম অভ্যাস নেই, আলো দিয়ে যাওয়ার অভ্যাস নেই। এটা শুনে আমি ভাবলাম, হতেই পারে, আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনের দিকে লাগলাম। এবং যেতে যেতে যখন মসজিদের পেছনে যেতে লাগলো, হুজুর পায়ের দিকে লাইটটা পড়তে আমি যা দেখলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন এই ঘটনাটা লিখছিলাম তখন আমার গায়ের লোম বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। আমি দেখি হুজুর হাঁটছে সামনের দিকে, কিন্তু হুজুরের পা পেছনে ঘোরানো। অদ্ভুত একটা কথা আমরা ভালো করেই জানি যে হুজুর আমাকে মাঝে মাঝে বলতো যে জিন বা শয়তানের পা পেছনের দিকে উল্টানো থাকে। এটা আমরা খুব ভালো করেই মনে ছিল এবং এটা আমরা ছোটবেলা থেকে হয়তো বা অনেকেই জেনে আছি। এবং দর্শক প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এই ব্যাপারটা। চারপাশে শুধু শিয়ানের হুক্কা হওয়ার ডাক ছানা ভেসে আসছিল। ওই সময় সে ভয়ঙ্কর হুজুর রূপে বিশ্বাসটা আমাকে উদ্দেশ্য করে বলল, শোন কাউসার, শয়তানের বাচ্চা, তোকে গত 7 দিনের মধ্যে কিছু করতে পারি নাই, কারণ তোর কাছে হুজুরের দাতা বিশ্বাস ছিল, তাই তোর কোনো ক্ষতি করতে পারিনি। আমি হঠাৎ খেয়াল করলাম, সত্যি তো আমার গলায় কোনো তাবিজটা নেই। এটা দেখে আমি আরও বেশি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি অনেক চিল্লাচিল্লি চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না, আমার মুখ দিয়ে কোনো কথা যেন বের হচ্ছিল না। হঠাৎ সেই পিশাচটা বলে উঠল, কিরে তুই এখন কোথায় পনাবি? সেই হুজুরের জন্য তোর কোনো ক্ষতি করতে পারি না,
তাই তোকে সে হুজুরের রূপে ডেকে নিয়ে এসেছি। এটা শুনে আমি জোরে জোরে দৌড় দিলাম এবং আমি দৌড়াচ্ছি কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি একই জায়গায় দৌড়াচ্ছি। আমি একইভাবে দৌড়াতে থাকি এবং খেয়াল করি আমি একটা গাছে রীতিমতো সাদা মোড়ানো একটা লাশ দেখতে পাচ্ছিলাম। সেই গাছে ঝোড়ানো অবস্থায় যেন পড়ে রয়েছে, কি পচা দুর্গন্ধ আসছে আমার নাকে, সেই পচা দুর্গন্ধটা আসছিল। আমি বমি করে দিলাম। হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকানো এবং বিদ্যুৎ চমকাতে দেখে সেই লাশটা ছিল, সেটা আর কারো নয়, আমি দেখতে পাই সেটা আমার লাশ, মানে আমি ঝুলে রয়েছে সেই গাছে। এটা দেখার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। নিজের সামনে নিজের এমন পচা গলা লাশ দেখলে কে পারবে ঠিক থাকতে বলুন তো? তখন হঠাৎ করে আচমকা দেখি আমার সামনে সেই ভয়ঙ্কর পিশাচটা দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে আমি মারাত্মকভাবে একটা ছোটোখাটো একটা শক খেয়ে যাই। তখন আমাকে উদ্দেশ্য করে সেই পিশাচটা বলে উঠল, শোন, তুই সে হুজুরকে কিছু বলবি না, কারণ সে জানলে আবার সমস্যা হবে। আর যদি ভুলেও বলেছিস না, আমি তোকে ওই দিনই মেরে ফেলবো এবং গাছের সাথে ঝুলে রাখবো, মাথা রাখিস, শয়তানের বাচ্চা। তখন আমি ভয় ভয় করে কথা বলতে পারছিলাম না, আর দাঁতগুলো যেন লম্বা হয়ে যাচ্ছিল, তার চেহারা একদম যেন তার চামড়া যেন পচে কোলে কোলে ছাই হয়ে যাচ্ছিল। আমি অনেক ভয় পেয়ে যাই এমন দৃশ্য দেখে। একটা চিৎকার দেই এবং শুনে যে সে ভয়ঙ্কর পিশাচটা আমার মুখ দিয়ে হাতটা ঢুকিয়ে দেয় এবং আমার দম যেন আটকে যাচ্ছিল। তারপর জোরে জোরে একটা থাপ্পড় মারে আমাকে এবং থাপ্পড়টা খেয়ে আমি সঙ্গে সঙ্গে হুশ হারিয়ে সেই জঙ্গলের মাটিতে পড়ে যাই। হুশ ফিরতে দেখি সে আগের দিনের মতোই মসজিদে শুয়ে আছে, আর আমার পাশে হুজুরটাও বসে রয়েছে। হুজুর আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার সাথে, সব কিছু বলো তো আমার সাথে। আমি তখন ভয় ভয় হুজুরকে কিছুই বললাম না, কারণ আমি জানি যে শরীর সত্যি সত্যি বলে দিই তাহলে আমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে সে পিশাচটা। হুজুর তখন বলল, কাউজা, তুমি আমাকে সেই বাড়ি থেকে একা একা কেন এসেছো? হ্যাঁ, যদি কোনো ক্ষতি হয়ে যেতে পারতো তাহলে আমি কি জবাব দিতাম তোমার পরিবারের কাছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু একটা হয়েছে, তুমি কিছু বলছো না কেন? এই কথা বলে হুজুর আমাকে ঝাড়ফুঁক এবং পানি পড়া দিয়ে যায়। পরে কিছুটা সময় আমি মসজিদে শুয়ে থাকি। আর একটা কথা জিজ্ঞেস, ভাই, আমাকে সে পিশাচটি যতটা ভয় দেখায় না কেন, আমার কোনো ক্ষতি করতো না, আর আমার শরীরে কোনো আঘাতের দাগ কিছুই থাকতো না। আচ্ছা, ঘটনায় চলে যায়। কিছুক্ষণ পরে হুজুর আমাকে আমার বাসায় দিয়ে যায়। পরে আমার কিছুদিন শরীর খুব জ্বর ছিল, কিন্তু বাসা থেকে কিছু জিজ্ঞেস করলে বলতাম আমার ঠান্ডা লেগেছে। কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, কিছুটা বাকি আছে, আমারও ঘটনায় চলে যায়। পরে আমার সাথে কি হয়েছিল সেটাও একটু জেনে আসি। এভাবে প্রায় একটা বছর কেটে যায়, এর মাঝে আর কোনো সমস্যা হয়নি। তো সেই ঘটনার কথা ভুলতে গিয়ে বসেছিলাম, হঠাৎ একদিন হুজুর কল দেখতে পেলাম, আমার ফোনে একটা কল রিসিভ করলাম। হঠাৎ করে হুজুর অপ্রাপ্ত থেকে রীতিমতো বলে উঠল, কাউজার, আজ মাগরিবের নামাজ পড়তে মসজিদে আসবো, বুঝতে পারছো? আমি বললাম, আচ্ছা হুজুর, আসবো। পরে মাগরিবের নামাজ পড়তে আমি মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করলাম, নামাজের পর হুজুর আমাকে ডাক দিলেন। তারপর বললেন, শোনো কাউসার, আজ রাতে আমার একজন বন্ধু আসবে। আমি বললাম, হুজুর, কিসের জন্য? নাকি কোনো দরকার মনে হয়? হুজুর তখন বলল, হ্যাঁ, একটু দরকার তো আছে, ইমার্জেন্সি একটা কাজ হবে, বুঝতে পেরেছো? পরে আর বাসায় গেলাম না। হুজুর বাসায় ফোন দিয়ে বলেছিলেন, কাউসার, আজ মসজিদে থাকবে তো, মার সাথে কিছু তো বললো না। হুজুর ভালো মানুষ ছিলেন, ঘটনায় চলে আসি। এছাড়া নামাজ আদায় করলাম, আর কিছুক্ষণ পর হুজুর বন্ধু আসলেন। এটা দেখে হুজুর খুব খুশি হয়ে যায়। তারপর হুজুর তার বন্ধুর সাথে আমাকে পরিচয় করে দিলেন। এভাবে প্রায় 2 ঘন্টা আলোচনা করলেন হুজুরের বন্ধু, এবং রাত যখন 11টা বাজে তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় হুজুরের বন্ধু। এবং হুজুর তার বন্ধুকে অনেক জোরাজুরি করতে করতে রাত থেকে যাওয়ার জন্য কিন্তু তিনি থাকলেন না। এর মাঝে পরে হুজুর আর আমি 2 জন মিলে মসজিদের হুজুরের বিশ্রামের রুমে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি শুনতে পেয়েছিলাম মসজিদের পেছন দিকে একটা নারীর কান্না যেন শুনতে পেয়েছিলাম। আমি এটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারছিলাম না কিসের কান্না হতে পারে এটা, বা কে করতে পারে এত রাতে এত নীরব ভয়ঙ্কর জায়গায় কান্না করেছে। আমি সাথে সাথে হুজুরকে ডাক দিলাম এবং সব কিছু খুলে বললাম, কিন্তু হুজুর এসব কিছুই শুনতে পারেননি। হুজুর আমাকে বললেন, কাউসার, এটা তোমার মনের ভুল, ঘুমিয়ে পড়ো, ওটা কিছু না,
পরে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার অনেক বেশি টয়লেটের চাপ দেয়। আমি সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে টয়লেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এটা এমন একটা জরুরি কাজ, আমার মনে হয় এর থেকে আর কোনো জরুরি কাজ নেই। আচ্ছা জেফি ভাই, একটা মজার কথা বললাম, আমি টয়লেটের সামনে গিয়ে খুব অবাক হয়ে যাই, কারণ যে জায়গাটা টয়লেটটা ছিল সেই জায়গাটা এখন উধাও হয়ে গেছে, বা টয়লেটটাই উধাও হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম, আরে এইটা আমি কি দেখলাম, আমি টয়লেটটা কোথায় গেল, অদ্ভুত। হঠাৎ করে একটা অদৃশ্য দেখি কথা ভেসে আসলো আমার কানে। আমি শুনতে পাই কে যেন ভয়ঙ্কর কণ্ঠে বলছে, কেটে কৌশল, তুই আমাকে কি ভুলে গেছিস? এটা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে বলে দিলাম, এক দৌড়ে রীতিমতো মসজিদের ভেতরে চলে আসলাম এবং সাথে সাথে মসজিদের দরজাটা বন্ধ করে দিই। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম এটা কে ছিল। তো এই বিষয়টা নিয়ে আর কারো সাথে কিছু কথা বলিনি। তারপর কিছু মাস পরে আমি একটা চাকরিতে যোগ দিই সেখানে, এবং আমার সময় তখন খুবই ভালো যাচ্ছিল। জেফি ভাই আরও কিছু কথা বলি, আমি আপনার ভৌতিক কথার 330 এপিসোডে যে নিশির ডাকের ঘটনাটা শেয়ার করেছিলাম, সেই ঘটনাটা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, মূল ঘটনায় চলে যায়। তো আমি কোনো এক কারখানার কাজ করছিলাম, আমার কারখানার 5 ছিলাম, এবং আমাদের কারখানায় একটা নীতি ছিল যে প্রতি সপ্তাহে 2 কারখানা বন্ধ থাকত। তো তেমনই একদিন কারখানার বন্ধ দিয়ে দেয় সেই কারখানার মহাজন, কিন্তু কোনো এক দরকারের কারণে আমাকে কারখানায় থাকতে হয়, কারণ আমার বাসা কারখানা থেকে রীতিমতো বেশি দূরে ছিল না এবং কাছে ছিল। সেই কারখানার ভেতরে থাকা রুম, টয়লেটের যাবতীয় যত কিছু ছিল সবকিছু ওই দিন আমি কাজ শেষ করে, রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বেডরুমে। তারপর কিছুক্ষণ মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। তখন রাত আনুমানিক সময় 1, হঠাৎ করে কে যেন আমার কানে ফিস ফিস করে কি যেন বলে উঠলো। আমি সাথে সাথে করে রীতিমতো তাকিয়ে দেখলে পেলাম কোথাও কেউ নেই। আমি তখন খুব বেশি ভয় পেয়ে গেলাম, ভাবছিলাম কি হতে পারে। এমন সময় রীতিমতো শুনতে পাই কারখানার ভেতরে আসবাবপত্রগুলো বাঁচ থেকে রীতিমতো আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আসবাবপত্রগুলি ছাতুরি দিয়ে রীতিমতো ভেঙে দিচ্ছে এবং ভেঙে ফেলছে, রীতিমতো ভেঙে ফেলছে। এমন এত বড় একটা কারখানা, শুধু আমি এটা মনে করে খুব বেশি ভয় পাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে সেখানে আর কোনো আওয়াজ যেন পেলাম না। আবার হঠাৎ করে শুনতে পেলাম চালের ওপরে 3-4 মানুষ দৌড়াদৌড়ি করলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন একটা আওয়াজ হচ্ছে। এরপর আমার কি যেন মনে হলো, কেউ যেন আমার পাশে শুয়ে আছে, আমি যেন নিঃশ্বাস পুরোপুরি নিতে পারছিলাম না, সেটাও যেন থেমে গেছে। আমি ভাবছিলাম আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, এসব চিন্তা করছিলাম। হঠাৎ খেয়াল করি আমার কাঁথা গায়ে থেকে কে যেন টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। আমি কাঁথাটা ধরে রীতিমতো রাখছিলাম, কিন্তু কোনোভাবেই যেন পারছিলাম না, আমি সব কিছু চাপ নিতে পারছিলাম না। আমার চোখগুলো যেন টেনে টেনে আসছিল, মনে হচ্ছিল আমি এখনই মারা যাব। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি বলতে পারি না। ঘুম ভাঙল মহাজনের ডাকে, আমাকে ডাকছে। আমি তাড়াহুড়ো করে দরজা খুলি। তারপর মহাজন আমাকে বলল, কাসার, তোমাকে প্রায় 30 ধরে ডেকে যাচ্ছি, কিন্তু তোমার তো কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, পরে অনেক ডাকাডাকির পর তুমি দরজা খুললে। এটা শুনে আমি মনে মনে ভাবছি, রাতের ওই কথা আমি কোনো স্বপ্ন দেখলাম নাকি যা হয়েছিল সম্পূর্ণ বাস্তব ঘটনা, কিন্তু আমার মাথায় ঢুকছিল না। যেসব ভাই, এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর পিশাচের ঘটনা। ঘটে যাওয়া ঘটনা এখনো ঘটছে, বলা যেতে পারে এটা ঘটমান ঘটনা বা চলমান ঘটনা। এরপরে কি হয়েছে বাকি ঘটনা সম্পূর্ণ ভৌতিক কথা শেয়ার করব আরেকদিন। ভাই, আমার সাথে এখনো মাঝে মাঝে ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, এখন আমার তেমন একটা ভয় পায় না, কারণ ভয় যখন একটা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে তখন অনেক বেশি ভয় লাগে। কিন্তু সব সময় যখন মানুষ ভয় পেতে থাকে, একটা সময় সে ভয়কে জয় করে ফেলে এবং ভয়কে তখন আর তা সে ভয় পায় না। আর একটা কথা সবসময় বলি, ভৌতিক কথা দীর্ঘজীবী হোক, দোয়া রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য। লিখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনা, এর আগে কোথাও প্রচার হয়নি ঘটনাটি। আসসালামু আলাইকুম, ইতি আপনার ছোট ভাই কিউ কে কাউসার, ময়মনসিংহ জেলা দাপুনিয়া থেকে বলছি।
ফাইনালি আমরা কাউসার ভাইয়ের একটা অসাধারণ ঘটনা কিন্তু শুনে ফেললাম। ও মাই গড, হোয়াট এ স্টোরি, হোয়াট এ নাইস পিশাচ স্টোরি, দিস ইজ আনডাউটলি বেস্ট স্টোরি ছিল, মাশাল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আমি বিলিভ করি যে স্টোরিটা কাউসার ভাই যেভাবে বলেছেন আসলেই কিন্তু এভাবেই কিন্তু ঘটে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শয়তান বা পিশাচ বা জিন যাই বলেন না কেন, একবার যদি একটা মানুষের পিছে লেগে যায় সে আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে একেবারে। বিষয়টা অনেকটা এরকমই হয়ে যায় একটা টাইমে। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল, অনেক ভালো একটা ঘটনার ভিতরে পড়ে এবং এটা আপনার সাথে স্টিল চলমান। আমি আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি এবং এটা আসলেই খুবই ক্রিপি একটা ব্যাপার যে আপনার সাথে স্টিল ইটস হ্যাপেনিং, ইটস অলরেডি হ্যাপেনিং। খুবই ভয়াবহ একটা বিষয় যে আপনার সাথে এখনও ঘটে যাচ্ছে এবং আপনি এটার সাথে এখনও যুদ্ধ করে টিকে আছেন, কাইন্ড অফ। ও মাই গড, দিস ইজ ভেরি উইয়ার্ড, এবং একই সাথে বলবো যে ভয়াবহ ছিল ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে এক ভয়ঙ্কর রকম সুন্দর ভালো লাগা সৃষ্টি হয়েছে। এবং আপনাদের কাছে ভালো লাগলে আমি আশাবাদী যে সবার কাছে ভালো লাগবে তখন। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আর দেরি করবো না, চলে যাচ্ছি ঘটনায়। যাওয়ার আগে আবারও চলে যাবো কিছু কমেন্টে, না পড়লেই নয়, এবং সেই কমেন্টগুলো পড়ে আবারও আপনাদের সাথে ঘটনা শেয়ার করবো। সো চলে যাই কিছু কমেন্টে। সো আমি এখন কিছু কমেন্ট পড়ি, সেটা হচ্ছে আশিক মল্লিক লিখেছেন, ওয়াও সুপার নাইস স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনাদের ভালো লেগেছে যে জাঞ্জিনের স্টোরি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া মনে করি। এরপর আমাদেরকে আজকের আরেকজনের বলেছেন যে কত মিনিটে জাঞ্জিনের স্টোরি পাওয়া যাবে। ফাহিম আহমেদ লিখেছেন জাঞ্জিনের স্টোরি 4 নম্বরের স্টোরি ছিল এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন ভাইয়া সুপার তান্ত্রিকের ঘটনা কবে আসবে, এই যে বুধবারে এই চলে আসবে। এছাড়া আরও অনেকে কমেন্ট করেছেন, শিমুল রায়, অমিত সিং, এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন জাঞ্জিন চাই, নাজমুল হাসান বলেছেন জাঞ্জিন চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং জাঞ্জিন পাবেন প্রতি বৃহস্পতিবার, ইনশাআল্লাহ সবসময় পাবেন। এছাড়া আমাদেরকে পভেল FF লিখেছেন কোথায় ভাই, এই যে শুরু হয়ে গেছে। এবং এরপর আমাদেরকে সুমন হোসেন লিখেছেন অনেকদিন পর জুম্মান তান্ত্রিকের ঘটনা পেলাম, আসলেই জুম্মান তান্ত্রিকের ঘটনা আমি নিজেও মিস করছিলাম। এরপর আমাদেরকে হাফিজ ভাই লিখেছেন আজকের পুরোই উড়ে যাবে, জসিম কবিরাজের ঘটনা কেমন লেগেছে ভাই জানাবেন। জসিম কবিরাজের ঘটনা দারুণ রকম সুন্দর ছিল, একটা পুরো অ্যাডভেঞ্চার চলছে মাশাআল্লাহ, এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে অন্তর রাজ লিখেছেন ভাই শুরু করেন, শুরু হয়ে গেছে। সুমা আক্তার কমেন্ট করেছেন, বিল্লাল মিয়া কমেন্ট করেছেন, রাজু ভাই কমেন্ট করেছেন, আনি হোসেন লিখেছেন লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু ব্রাদার। এছাড়া আমাদেরকে রব্বি খান লিখেছেন জসু ভাই ভালো আছেন, ভৌতিক কথা 99তম পর্ব থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিয়ারিং ভৌতিক কথা। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন জাহাঞ্জিনের ঘটনা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আরেকজন কমেন্ট করেছেন আরে ভাই বুঝলাম না জুব্বার তান্ত্রিক কোথায়, বুধবারে আসবে ভাই টেনশন নিয়েন না। এছাড়া আমাদেরকে মফিউল মন্ডল লিখেছেন ভাই কেমন আছেন ভাই, আজকে ঘটনাটা খুব ভালো লাগলো এবং এরকম জাহাঞ্জিনের ঘটনা আরও চাই, ইনশাল্লাহ আপনারা ডেফিনেটলি পাবেন, এরকমই ঘটনা পাবেন এবং সাথে আমাদের পাহাড় কবিরাজেরও ঘটনা পাবেন ডেফিনেটলি। আমি আগেই বলেছি যে সবই থাকবে, এরপর থেকে দারুণ রকমভাবে পাবেন আপনারা। আরেকজন মেহেদি মুন্না লিখেছেন ওরে বাবা জাঞ্জিন অন ফায়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া অনেকে আরেকজন লাস্ট একটা কমেন্ট করেছেন লাভ ইউ ভাই, তিনি লিখেছেন মাহফুজ MD লিখেছেন লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আরেকজন কমেন্ট করেছেন বিসমিল্লা মেশিনারিজ লিখেছেন অমরজিনের ঘটনা কবে দিবেন, অবশ্যই অমরজিনের ঘটনা পেয়ে যাবেন ইনশাল্লাহ, নেক্সট উইকই আপনারা পেয়ে যাচ্ছেন। সো এ ছিল এখনকার মতো কিছু কমেন্ট, চলে যাচ্ছে আবারও নেক্সট স্টোরিতে। আশা করছি নেক্সট স্টোরি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে, চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় জসু ভাই, আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন আর আমার শ্রোতা ভাই এবং বোনেরা অনেক ভালো আছেন। আমার নাম হৃদয়, আমার বাড়ি মানিকগঞ্জ সিংহায় থানার একটি গ্রামে, আমি আপনার চ্যানেলের নতুন একজন সাবস্ক্রাইবার। কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আগে বলে রাখি জসু ভাই, এই ঘটনাটা আমি বাংলায় ফোনে টাইপ করতে জানি না, তাও অনেক কষ্টে লিখলাম, তাই আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দাড়ি কামা আপনার মতো করে বসিয়ে নিন। চলে যায় ঘটনায়।
আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেই ঘটনাটা আমার এক মাদ্রাসার ঘটনা। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম। এই ঘটনাটি আমার তিন বন্ধুর সাথে বা তিনজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি এখানে সবার নাম ছদ্মনাম ব্যবহার করছি। এক রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম, তখন শফিকুল আমাকে আর মোস্তফাকে ডাকে এবং বলল ওয়াশরুমে যাবে। এবং আমাদের মাদ্রাসার ওয়াশরুম মাদ্রাসা থেকে একটু দূরেই ছিল, আর মাদ্রাসার একটা নিয়ম ছিল কেউ যদি রাত্রিবেলা ওয়াশরুমে যেতে চায় তাহলে কাউকে সাথে করে নিয়ে যেতে হবে। যে সহায় ঘটনায় ফিরে যায়, শফিকুল আমাকে এবং মোস্তফাকে বলল যে সে ওয়াশরুমে যাবে। আমরাও তার সাথে উঠে পড়ি এবং তাকে ওয়াশরুমের দিকে নিয়ে যাই। শফিকুল একটা পর্যায়ে ওয়াশরুমের ভেতরে চলে যায় এবং আমি এবং মোস্তফা বাইরে দাঁড়িয়ে থাকি। অতঃপর আমরা মজা করতে থাকি এবং শফিকুলকে ভয় দেখাতে থাকি। শফিকুলকে বলি, ওই দেখ কি জানোটা আসছে, তোকে ধরে নিয়ে যাবে, আরও নানা রকম কথা বলতে থাকি। যে সহায় বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসার ওয়াশরুমটা ছিল একটা বড় পুকুরের পাশে এবং পুকুরটা অনেক বড় ছিল। যাই হোক, ঘটনায় ফিরে যাই। একটা পর্যায়ে আমার চোখ পড়ে যায় পুকুরের দিকে। আমি দেখতে পাই দুটো ছোট পুতুল, একটা দেড় ফুট হবে আর একটার আলো জলজল করছিল। আমি বেশ ভয় পেয়ে যাই এবং মোস্তফাকে বললাম, ওই দেখ ওই দেখ কি যেন দেখা যাচ্ছে। মোস্তফা অনেক বেশি ভয় পেয়ে যায়, যেন ওই পুতুল দুটা আমাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে আমরা অনেকটাই ভয় পেয়ে যাই এবং মোস্তফাকে বললাম, আমার অনেক ভয় লাগছে রে। ওদিকে শফিকুল আমাদের কথা শুনছিল এবং সে চিৎকার চেঁচামেচি করছিল এবং আমাকে রেখে যাস না, আমাকে রেখে যাস না। কিন্তু আমরা ওর কথা না শুনে রীতিমতো ভয় ওখান থেকে দৌড়ে চলে আসি। একটা পর্যায়ে আমরা মাদ্রাসার এরিয়ার ভেতরে চলে আসি এবং ওয়াশরুমের ভেতরে চলে যাই এবং দরজা বন্ধ করে দেই। কিন্তু শফিকুল এখনও বাইরে ছিল। আমরা ভয় রীতিমতো রুমের ভেতরে এসে শুয়ে পড়ি এবং এতটাই যেন ভয় পেয়েছিলাম যে আমরা দুজন শফিকুলের কথা ভুলে গিয়েছিলাম। কিছুটা সময় যাওয়ার পর শফিকুল দৌড়ে এসে জোরে জোরে রীতিমতো দরজায় ধাক্কা দিতে থাকে এবং ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। দরজার শব্দ শুনে আমাদের বড় হুজুর তার ঘুম ভেঙে যায় এবং উঠে এসে দরজাটা খুলে দেখে শফিকুল সেখানে পড়ে আছে। হুজুর আমাদেরকে ডাকে আর বলল, কেউ কি জেগে আছো? জেগে থাকবে, দুজন এখানে আসো। আমি আর মোস্তফা একটু সাহস জোগাতে পারি, কেননা আমাদের বড় হুজুর জিনের তদবির করত। অতঃপর আমি আর মোস্তফা উঠে পড়ি এবং হুজুরের কাছে চলে যাই। গিয়ে দেখতে পাই শফিকুল দরজায় কাছে শুয়ে আছে। সেটা দেখে আমরা বেশ ভয় পেয়ে যাই। তখন হুজুর আমাদেরকে বলল, শফিকুল তোলো একসাথে তোলো এবং রুমের ভেতরে নিয়ে চলো। অতঃপর আমরা রুমের ভেতরে নিয়ে যাই এবং তাকে শুয়ে দিই। হুজুর আমাদেরকে বলল, এত রাতে শফিকুল বাইরে কি করছিল? তখন আমি হৃদয় এবং মোস্তফা বলতে শুরু করি, হুজুর আমরা দুজনে শফিকুলের সাথে ওই দূরের ওয়াশরুমে গিয়েছিলাম আর দুইটা পুতুলের জিন দেখতে পাচ্ছিলাম, আমরা ভয় পেয়ে যাই এবং ওখান থেকে চলে আসি দৌড়ে। হুজুর তখন পুরো ব্যাপারটা বুঝে যায়। হুজুর তখন আমাকে বলল, এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে আসলাম হুজুরের কাছে এবং হুজুর হাত তুলে দেয় এবং হুজুর শফিকুলের মুখে পানিটা ছিটা দিতেও রীতিমতো শফিকুলের জ্ঞান ফিরছিল না। আমরা যেন আরও বেশি ভয় পেয়ে গেলাম, হয়তোবা শফিকুল মারা গেছে এমনটাই ভাবছিলাম। হুজুর শফিকুলের বুকে হাত দেয় এবং দেখতে পায় যে সে মারা যায়নি এবং আমাদেরকে বলল, তোমরা যাও ঘুমিয়ে পড়ো। আমরা দুজনই তারপর আমাদের নিজেদের বেডে শুয়ে পড়ি। পরক্ষণ হুজুর আবারও উঠে পড়ে এসে শফিকুলের পাশে বসে এবং শফিকুলের ঠোঁট উঁচু করে দেখতে থাকি। হুজুর দেখতে পায় ভয় রীতিমতো শফিকুলের দাঁত লেগে গেছে। তখন আবার আমাকে এবং মোস্তফাকে ডাকে এবং দাঁত লেগে গেছে, ওর দাঁত খুলে দিতে হবে, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। হুজুর সহ আমরা তিনজনই বেশ চিন্তায় পড়ে যাই এবং হুজুর বলল, খাবারের ঘরে যাও এবং এক ছয় একটা ছোট চামচ নিয়ে আসো, যাও। আমি আর মোস্তফা খাবারের রুমে চলে যাই এবং একটা চামচ নিয়ে আসি। হুজুর তখন সেই চামচটা দিয়ে শফিকুলের লেগে যাওয়া দাঁতটা যেন খোলার চেষ্টা করলো। অনেক চেষ্টার পরেও যেন ফাইনালি দাঁতটা খুলে যায় এবং সেই রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি আর মোস্তফা শফিকুলকে জিজ্ঞেস করি, কী হয়েছিল শফিকুল তোর? হ্যাঁ, তুই কি কিছু দেখেছিলিস নাকি? কিন্তু অবাক করার বিষয় একটা কথা কি জানেন, যে ভাই শফিকুল আমাদের সাথে কোন কথাই বলছিল না, সে একা একা থাকছিল, যেন মনে মনে কিছু একটা ভাবছিল। তখন আমি আর মোস্তফা বলছিলাম, হয়তো সে আমাদের থেকে অনেক বেশি অপমান করেছে এই জন্য কথা বলছে না, কিন্তু
না জেফ্রি ভাই, তার উপরেও একটা জিনের নজর পড়ে যায়। অতঃপর সেই দিনটা চলে যায় এবং রাত চলে আসে। রাতে পড়াশোনা শেষ করে নামাজ আদায় করে যখন আমরা রাতের খাবার খেতে যাই, ঠিক তখনই মোস্তফা শফিকুলকে মজা করে বলল, আজকে রান্নাটা কিন্তু মজা হয়নি শফিকুল, তুই একটু জানা একটু লেবু নিয়ে আয়। ভাইয়া বলে রাখা ভালো, আমি যে পুকুরটার কথা বলেছিলাম ঠিক পাশে একটা অনেক পুরাতন কবরস্থান আছে এবং আমরা জানি না সেটা কার কবর, তবে সেই কবরের উপর একটা বিশাল লেবু গাছ ছিল। ঘটনায় ফিরে যায়, মোস্তফার কথা শুনে শফিকুল দৌড়ে চলে যায় সেই লেবু গাছের কাছে এবং সেই লেবু গাছ থেকে অনেক সুন্দর একটা লেবু নিয়ে আসে। ভাইয়া আমি আর মোস্তফা বেশ হতভম্ব হয়ে যায়, কেননা বিকেলবেলায় আমি আর মোস্তফা ওই লেবু গাছে অনেক খোঁজাখুঁজি করার পরেও একটা লেবুও খুঁজে পায়নি। অথচ শফিকুল এত রাতে কিভাবে এত বড় একটা লেবু খুঁজে পেল? অতঃপর জিজ্ঞেস করে, শফিকুল কোথায় পেলে, হ্যাঁ এই লেবু পেলে কোথায়? তখন সে আমাদেরকে উত্তর দেয়, সে কবরস্থানের উপরে যে লেবু গাছটা আছে সেটা নাকি লেবু আছে, কিন্তু আমরা তো ঠিকই জানি ওখানে কোনো লেবু তো দেখলাম না। পরে আমরা ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নিই, হয়তো আমরা লেবু পাইনি। রাতে খাবারের শেষে আমরা সবাই ঘুমিয়ে যাই। সবাই ঘুমিয়ে পড়লে শফিকুল একা বাইরে চলে যায় এবং আমি আর মোস্তফা শফিকুলের পিছু পিছু যেতে থাকি, কেননা আজকে সারা দিন ও যা যা করেছে আমাদের শুধু সন্দেহ হয়েছে, তাই ওদের পিছু নিয়ে যেতে থাকি। ওই যে পুরনো কবরস্থানের কাছাকাছি চলে যায় এবং সেখানে গিয়ে শফিকুল বসে পড়ে। সে মাথা নিচু করে বসে আছে এবং তার মাথার উপরে কালো ছায়া যেন ঘুরঘুর করছে। শফিকুল মুখ দিয়ে কি যেন একটা বলছিল, আমরা একটু দূরত্বে থাকার কারণে শফিকুল কথাগুলো বুঝতে পারছিলাম না। এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর শফিকুল রুমে চলে আসে। শফিকুল রুমে এসে তার বিছানা বরাবর শুয়ে পড়ে। তখনও রুমের লাইটগুলো জ্বলছিল এবং শফিকুল যখন রুমের দরজা বন্ধ করছিল তখন হুজুরের ঘুম ভেঙে যায় এবং হুজুর বলে যে কে সবার শেষে এসে শোরুমে এসে লাইট বন্ধ করো। যিশু ভাই তখনও আমি আর মোস্তফা ঘুমাইনি, অনেক ভয় পেয়েছিলাম আমরা কি যেন কি হয়ে যায় এবং শফিকুলের কিছু হয়ে গেল কিনা, অথবা শফিকুলের উপরে কোনো কালো চাদর ভর করেছে কিনা। পরক্ষণে এমন দৃশ্য দেখতে পায় যিশু ভাই, যেটা দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, যেটা দেখার জন্য আমরা একেবারেই যেন প্রস্তুত ছিলাম না। আমি আগে একটু বলে নিই, মাদ্রাসার সব ছাত্ররা ফ্লোরে বিছানা করে ঘুমায়। আমি দেখতে পাই শফিকুল শুয়ে আছে এবং সেখান থেকে তার হাত সুইচ বোর্ডের দিকে বাড়িয়ে দেয় এবং তার হাতটা এত লম্বা হয়ে যায় যে তার সুইচ বোর্ড পর্যন্ত পৌঁছে যায় এবং সে লাইট অফ করে দেয়। সেটা দেখে আমি হৃদয় অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভয়ের চোটে চিৎকার দিয়ে উঠি এবং আমার চিৎকার শুনে অনেক ছাত্ররা এবং হুজুর রীতিমতো উঠে যায় এবং সব ছাত্ররা বলতে থাকে কি হয়েছে, এত চিৎকার কেন? তখন হুজুরও চলে আসে। হুজুরও বলল, কেন চিৎকার করছে, সবার ঘুম নষ্ট করছো। এখন আমি বলে উঠলাম, হুজুর আমি খুব খারাপ একটা জিনিস দেখেছি। এটা বলার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি চোখ খুলে ফিরি তখন আমি শুয়ে আছি, আমার মাথার কাছে মোস্তফা বসে আছে। আমি মোস্তফাকে জিজ্ঞেস করলাম, এখন কয়টা বাজে রে? সে আমাকে বলে উঠল, একটু পরে মাগরিবের আজান হবে। যিশু ভাই আমি আরও 18 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলাম, অদ্ভুত বিষয়। অতঃপর আমি মোস্তফাকে জিজ্ঞেস করলাম, রাতে কি হয়েছিল? মোস্তফা আমাকে বলল, তুই অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি মোস্তফা দুজনই হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলি। হুজুর আর বুঝতে বাকি রইল না যে এগুলো কোনো খারাপ কোনো জিন শফিকুলের উপরে ভর করেছে। তখন হুজুর শফিকুলকে ডাকে এবং বলল, তুমি আমার সামনে বসে যাও এবং তোমার চোখ বন্ধ করে রাখবে, ঠিক আছে? শফিকুল চোখ বন্ধ করে রাখে, হুজুরের সামনে বসে পড়ে এবং হুজুর কিছু দোয়া পড়ে শফিকুলের উপরে ফু দিয়ে দেয় এবং সাথে সাথে ওই জিনটা শফিকুলের ভেতর থেকে চলে যায়। তখন হুজুর সেই জিনটাকে বলল, তুমি কেন ওপর ভর করেছো বলো। এবার জিনটা বলল, আমি আগে ওয়াশরুমে গিয়েছিলাম, বের হওয়ার সময় আমার চুলের উপরে পাড়া দিয়েছে, আমি প্রতিশোধ নিতে এসেছি, ওকে নিয়ে যাবো আমি। তখন হুজুর বলতে থাকলো, সেটা তোমাকে দেখা নাই, দেখেছে, দেখলে নিশ্চয় তোমাকে পাড়া দিত না, তাই না? তোমাকে মাফ করে দাও, যাও। তারপর সে জিনটা আবারও বলল, না আমি ওকে ছাড়বো না, ওকে আমি মারবো, ওকে বললে আমার ব্যথা চলে যাবে,
অনেকক্ষণ হুজুর সে জিনটার সাথে কথা বলে। একটা পর্যায়ে সে জিন হুজুরের কথা মানতে রাজি হয় না। হুজুর তখন বলল, তুই যদি না যাস তাহলে তোকে বোতলে বন্দি করা হবে। তখন জিনটা যেটা বলল সেটা অনেকটা এমন, আমাকে কে বন্দি করতে পারবে না। সে অনেক বিশ্রীভাবে হাসতে থাকে এবং হুজুর তখন জিনটাকে একটা ধমক দেয় এবং জিনটা চুপ হয়ে যায়। তারপর অনেকে ছাত্র বলল যে ছোট একটা কাঁচের বোতল আনতে, এবং আনার পর হুজুর কিছুটা দোয়া পরে সেই জিনটাকে ফু দেয় এবং শফিকুলের নাক চেপে ধরে, এবং শফিকুলের ভেতর থেকে সেই জিনটা বেরিয়ে আসে। একটা পর্যায়ে সে জিনটা শফিকুলের নাকের মধ্য থেকে সে বোতলে প্রবেশ করে এবং শফিকুল জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর পানি পড়া সেটা দিতেই শফিকুল উঠে পড়ে যায় এবং বলতে থাকে, কি হয়েছিল আমার? তখন হুজুর সান্ত্বনা দেয় আর বলল, তোমার কিছু হয়নি, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো, এখন চিন্তা করো না। আমার কাহিনীটা এখানে শেষ করলাম জেউসি ভাই, এবং এর পরে আর কোনো সমস্যা হয়নি জেউসি ভাই। আমার এই ঘটনাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভৌতিক কথায় শেয়ার করতে পারেন। ভালোবাসা রইল, আমি জানি লিখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, পুরো ঘটনাটা আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন। আমার এই ধরনের আরও সত্য ঘটনা আছে এবং সত্যি কথা বলছি, ঘটনা যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেউসি ভাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে। জেউসি ভাই আমার এই ঘটনাটা সিলেক্ট হলে কততম এপিসোডে শোনাবেন, দয়া করে একবার জানিয়ে দেবেন। অবিরাম ভালোবাসা আপনার জন্য। ভাইয়া হৃদয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং মাদ্রাসা রিলেটেড স্টোরি অনেক দিন পর পেলাম, অনেক দিন পর একটা মাদ্রাসা রিলেটেড স্টোরি, আসলে খুব দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যেটা মাদ্রাসার একটা সুন্দর একটা ঘটনা পেলে মনে সুন্দর হতো, বাট ইট ইস থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও এই এই সিমিলার স্টোরি আমি অনেক আগে শুনেছিলাম, এই যে হাত লম্বা হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় রিয়েল একটা স্টোরি, রিয়েল একটা ব্যাপার। এই ঘটনাটা আসলে অনেক আগে ঘটেছিল, আজকে না, আমি এই সিমিলার ব্যাপার ঘটেছিল হচ্ছে 2007 সালের দিকের ঘটনা ছিল। এটা অনেক পুরনো একটা ঘটনা, খুব চর্চিত একটা ঘটনা, মাদ্রাসার খুব চর্চিত একটা ব্যাপার এটা। এবং এটা কিন্তু হয়, জিনরা অনেকভাবেই মানুষকে আলামত দেয় বা সামথিং। জিনের হাত যে লম্বা হয় এটা কিন্তু অনেক রিয়েল একটা বিষয়, বিকজ এটার অনেক প্রুফও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার স্টোরিটা অনেক ভালো লেগেছে আমার কাছে, এবং আশা করছি স্টোরিটা সবার কাছেই ভালো লাগবে, বিকজ ভালো লাগার মতো স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি আপনার পরবর্তী ঘটনা আর বেশি সুন্দর হবে। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলাম, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। বাট পরবর্তী ঘটনা যাওয়ার আগে একটু কমেন্ট না পড়লে নয়, আমরা কিছু কমেন্ট পড়ে এবং এরপরে আমি আবারও কমেন্ট পড়ে তারপরে আমরা ঘটনায় চলে যাবো। আবার দেখি কিছু, অরে বাবা রে বাবা, অনেক কমেন্ট পড়েছে, 568তম অর্থাৎ জায়ানজিনের এপিসোডে হিউজ কমেন্ট পড়েছে, হিউজ। আমি যদি বলি তাহলে 300-এর উপরে কমেন্ট পড়েছে। আচ্ছা, আমি র্যান্ডমলি কিছু কমেন্ট পড়ি। আমাদের এমডি সানি ভাই লিখেছে, চলে এলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এছাড়া আমাদেরকে পাভেল ভাই লিখেছেন, থ্যাংক ইউ ভাই, আই লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ক্যাপ্টেন রুবেল দেখেছেন, আই লাভ লিল জায়ানজিন। ভাইয়া আমি রুবেল সাভার থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাই সাভার থেকে শোনার জন্য। এছাড়া আমাদেরকে হাবিবুর রহমান দেখেছেন, মাশাল্লাহ অসাধারণ কলিজার ভাই জায়ানজিন, থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া আমাদেরকে বলছে সকল স্টোরিটেলারদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা, মেন্টিয়া এমডি বাপ্তি খান লিখেছিলেন। এছাড়া আমাদেরকে রাতুল হাসান বিদুল ভাই লিখেছেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ রাতুল ইসলাম ভাই। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, ওয়াও আসতে চলেছে জায়ানজিন, এক্স্যাক্টলি, এবং জায়ানজিন ইজ ব্যাক এগেইন উইথ হিজ মাস্টার স্টোরি, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এরপরে আমাদেরকে বাপ্তি দাস লিখেছেন, লাভ ইউ ভৌতিক কথা। মুস্তফা লিখেছেন, আলহামদুলিল্লাহ অনেক দিন পর জায়ানের ঘটনা শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এছাড়া আমাদেরকে মাই লাভ লিখেছেন, অস্থির হয়েছে ভাই ওম জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে এম ডি সাইফুল ইসলাম লিখেছেন, জেসু ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া কাশবা থানা থেকে শুনছি,
এটা ভূত এফএম, না না এটা ভূত এফএম না, এটা হচ্ছে ভৌতিক কথা। এছাড়া আমাদেরকে আরেকজন লিখছেন ভার্চুয়াল ফ্রেন্ড, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া এবং ভালোবাসা রইল সবসময় আপনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন জাকারিয়া, লিখেছেন ভাই জুব্বার তাদেরকে স্টোরি করা, হ্যাঁ অবশ্যই আসবে, এই বুধবারই আসবে ইনশাল্লাহ। এছাড়া আমাদেরকে অন্তর ভাই লিখেছেন অনেক ভয়ানক হবে এবং আশা করছি আপনাদের অনেক ভয়ানক লেগেছেও আমাদের আজকের জাঞ্জিনের স্টোরিটা, বেশি ডার্ক, বেশি অদ্ভুত এবং খুবই মানে অন্যরকম একটা ঘটনা ছিল। এছাড়া আমাদেরকে আরডিএক্স রুবেল ভাই কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে আরেকজন ইউজার কমেন্ট করেছেন ভালো লাগলো তোমার গল্প শুনতে, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি আরিফুল ইসলাম লিখেছেন কেমন আছেন জেফি ভাই, আমি সৌদি থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে সাইফুল ইসলাম লিখেছেন জেফি ভাই আমি জাহাঞ্জিনের অনেক বড় একটা ফ্যান, ওদের ঘটনা না শুনলে ভালো লাগে না জেফি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে লাস্ট একটা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, আমি ভৌতিক কথার একজন নিয়মিত শ্রোতা, কমেন্ট করলাম না আজ, কমেন্ট করলাম জাহাঞ্জিনের পাগলা ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা করছি এই নতুন জাহাঞ্জিনের আয়োজন আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এবং সেটা আমি জানতাম, এবং এই জন্যই আমি মাস্টারপিস আমাদের বলবো যে মাস্টারপিস স্টোরি আশা করছি আপনাদের জন্য আসবে আবারও। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশু ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন আর সবসময় ভালোই থাকেন। আমার নাম রিদান হোসেন, বাড়ি নওগাঁ জেলার চণ্ডীপুর নামক গ্রামে। আর কথা বাড়াবো না, চলে যাই ঘটনায়। আমরা চার বন্ধু, আমি, আলামিন, পলাশ, জাকিরুল। মূলত ঘটনাটি ঘটে আলামিনের সঙ্গে। একদিন আমি রাতের বাসায় লেখাপড়া করছিলাম, সে সময় আমার ফোনে একটা কল আসলো। ফোনটা রিসিভ করলাম, ফোনের ওপাশ থেকে জাকিরুল বলল, কিরে বন্ধু, গাঁজা খাবি গাঁজা? তাহলে পুরনো কুয়ার ওদিকে চলে আয়, এখানে আমি, আলামিন, পলাশ আমরা সবাই আছি। তখন আমি বললাম, বন্ধু 10 মিনিট দেরি কর, আমি আসছি, ঠিক আছে? তারপর যা হবার হবে, যে কথা সেই কাজ, চলে গেলাম সে পুরনো সে কুয়ার পাশে। এবং আমাকে দেখে সবাই রীতিমতো বলে উঠলো, বন্ধু তুই আসিস আজকে, চারজন মিলে অনেক আড্ডা দিব, কি বলিস? তারপর ভরপুর চারজন মিলে আমরা নেশা করতে থাকি। তখনই আলামিন বলল, বন্ধু আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, আমি একটু হালকা হয়ে আসি। এই বলে আলামিন চলে গেল সেই কুয়োর পাশে, আর আমরা এদিকে সিগারেট খেতে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর শুনতে পেলাম আলামিন চিৎকার করছে। তখন জাকিরুল বলল, দেখ তো আলামিনের কি হলো। হ্যাঁ, সেখানে গিয়ে দেখলাম আলামিন সেখানে পড়ে আছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। এখন আমি পলাশ আর জাকিরুল ডাক দিলাম, এই জাকিরুল, এই পলাশ তাড়াতাড়ি আয়। এভাবে করে ডাক দিলাম, আলামিন কুয়ার ভেতরে পড়ে গেছে, তোরা তাড়াতাড়ি করে এদিকে আয়। আর তখনই পলাশ ছুটে এলো কুয়ার কাছে। তখন আমি পলাশকে বললাম, দেখ তো পলাশ, কোথাও একটা দড়ি পাস কিনা। পলাশ বলল, দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি ধরে আনছি। এই বলে একটু পর লাশটা একটা মোটা দড়ি নিয়ে আসলো। তখন সে দড়িটা কুয়ার ভেতরে ফেলে জোরে জোরে বললাম, আলামিন দড়িটা ধর, উঠে আয়। তখন আমরা চারজন দড়িটা ধরে টেনে রীতিমতো উঠালাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এত উঁচু থেকে আলামিন যে পড়ল, তার গায়ে কোনো ময়লা বা কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা তিনজন ব্যাপারটা এড়িয়ে গেলাম, তাকে নিয়ে ধরাধরি করে তার বাসায় চলে গেলাম। ঘটনাটা মূলত এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু কে জানতো যে আমাদের সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে। তখন আমরা আলামিনের বাড়িতে গিয়ে আলামিনের আম্মুকে ডাক দিলাম, চাচি, ও চাচি, গেটটা খোলেন। তখনই চাচি গেটটা ওপাশ থেকে বললেন, কে? তখন আমি বললাম, চাচি আমি রেদওয়ান। তখনই চাচি খুলে দিলেন এবং চাচি জোরে জোরে চিৎকার দিয়ে উঠলেন, কি হয়েছে আমার আলামিনের? ওকে, ওর তোমরা ধরে ধরে আসছো কেন, কি হয়েছে? আমি তখন বললাম, আসলে আন্টি তেমন কিছু না, আমরা চার বন্ধু মিলে কুয়ার পিছনে আড্ডা দিচ্ছিলাম, তখনই পা পিছলে ভেতরে পড়ে যায় আলামিন, আমরা তোকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আচ্ছা আন্টি, আজকে থাকেন তাহলে, আমরা তাহলে আসি। এই বলে আমরা তিনজন সেখান থেকে যে যার বাড়িতে চলে যাই। আমি আমার বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই আলামিনের বাসায়। গিয়ে চাচিকে বললাম, চাচি আলামিন এখন কি অবস্থা বলো তো, রাতে আর কি কোনো সমস্যা হয়েছিল? তখন চাচি আমাকে বললেন, আলামিন তো সে কাল রাত থেকে এখনো ঘুম থেকে উঠেনি,
তুমি একটু যাও বাবা, দেখো তো ছেলেটার কি হইলো, কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু বললে আমাকে বলবা, ঠিক আছে? একটু যাও বাবা, দেখো না কি হয়েছে। আমি বললাম, আচ্ছা চাচি আমি দেখছি। তখনই আমি আর আলামিন ঘরে চলে গেলাম, গিয়ে বললাম, কিরে আলামিন, এটা তুই এখন ঘুমাচ্ছিস কেন? দেখটা রাত 9টা বেজে গেছে। তখন আলামিন রীতিমতো বলে উঠল, এই হারামির বাচ্চা, তোরা কি যে আমার ঘুম ভাঙাচ্ছিস কেন? এই বলে আমার গলাটা চেপে ধরলো। ঠিক তখনই আমার চিৎকার শুনে চাচি দৌড়ে আসলো এবং আলামিনকে জোরে একটা থাপ্পড় দিল। আর ঠিক তখনই আলামিন সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন চাচি বলল, আমার ছেলে তো নিশ্চয়ই ওর কিছুটা হয়েছে। বাবা আলামিন, আমার বলো তো কাল রাতে কি হয়েছিল, আমার খোলা বলো, কম কি হয়েছে তখন? আমি বললাম, আসলে চাচি আমি পলাশ, আলামিন আর জাকেরুল বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আলামিন বলল, তোরা বস, আমরা একটু হালকা হয়ে আসি। এই বলে আলামিন কুয়ার পাড়ে যে জায়গাটা আছে না, ওখানে গিয়েছিল প্রস্রাব করার জন্য। এবং প্রস্রাব করে তখনই আলামিনের চিৎকার শুনতে পাই এবং গিয়ে দেখি যে আলামিন কুয়ার ভেতরে পড়ে গেছে। তখন আমরা আলামিনকে তুলে বাড়িতে নিয়ে আসি। তখন চাচি বলে উঠল, নিশ্চয়ই আমার ছেলের কোনো পদ সিনের আসর করছে, তুমি যাও বাবা, এখনই মসজিদের ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসো। তখনই আমি চলে গেলাম মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলাম। ইমাম সাহেব এসে আলামিনকে দেখে তখনই আলামিন বলে উঠল, কি রে হুজুর, তুই যে আমাকে ছড়াতে এসেছিস, ওদিকে তোর বের দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ের, ছেলেটা এখন স্কুলে আছে আর বেটার তো বয়স 1 বছর দেয় না, আশা করে বুঝতে পারছিস। জিনটার মুখে এমন কথাটা শুনে হুজুর একদম যেন ভয় পেয়ে গেলেন এবং এতটাই ভয় পেয়ে গেলেন যে ভয়ে কিছুটা হেঁটে চলে আসলো আর বলল, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না, সে অনেক বেশি শক্তিশালী জিন, আমি এর দ্বারা পারবো না। আপনারা অন্য কোনো বড় কবিরাজ ধরেন, আমি পারবো না। 2 গ্রাম পরে একটা আকাশ হুজুর নামে একটা কবিরাজ আছে, আমি ঠিকানা দিয়েছি, আপনারা সেখানে চলে যান, উনি পারবেন, উনি অনেক অনেক শক্তিশালী একজন কবিরাজ, উনি পারবেন, এটা আমার দ্বারা সম্ভব না। এই বলে ইমাম সাহেব সেখান থেকে চলে গেলেন। তখন আমি পলাশ এবং জাকিরুলকে ফোন দিলাম এবং দিয়ে বললাম, তোরা একটু আলামিনের বাড়িতে আয়, একটু দরকার আছে, জলদি আয়। কিছুক্ষণের মধ্যেই পলাশ এবং জাকিরুল চলে আসলো। তাদেরকে নিয়ে আমি রওনা হলাম শ্রী কবিরাজের উদ্দেশ্যে। সবসময় খুঁজতে খুঁজতে একটা সময় পৌঁছে গেলাম শ্রী কবিরাজের বাড়ি। তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন কবিরাজ সাহেব বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সন্ধ্যা যাবো, ঠিক আছে, আমি যাওয়ার আগে তোমাদের 3টা জিনিস আনতে হবে, কিন্তু যেটা কিনবা একদমই কিনবা, ঠিক আছে, কোনো দামাদামি করা চলবে না, কিন্তু 1 গজ দাফনের কাপড়, 1টা কাচের বোতল এবং 100টা মোমবাতি। সেখানে কবিরাজের মুখে এই কথাগুলো শুনে আমরা তখনই চলে আসলাম এবং এসে তখনই আমরা 3 জন কবিরাজের বলা সেই জিনিসগুলো রীতিমতো যথাযথ নিয়ে আসলাম এবং একদামে কিনে নিয়ে আসলাম। চাচিকে বললাম, চাচি সন্ধ্যাবেলা কবিরাজ আসবে। এভাবে কোনো মতে সারাটা দিন কেটে গেল আর কোনো সমস্যা হয়নি। সন্ধ্যাবেলা কবিরাজ আসলো, এসে আমাদেরকে বলল, সব জিনিস ঠিকঠাক করে এনেছেন তো? আমি তখন বললাম, হ্যাঁ সব জিনিস একদমই এনেছি, কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে। তখন কবিরাজ বলল, দেন দেন জিনিসগুলো দেন আমাকে, আর আপনারা আপনাদের কাজ শেষ হওয়া না পর্যন্ত কেউ ঘরের বাইরে আসবেন না, কেমন? আসলে কিন্তু একদম মারা যাবেন। আমি তখন বললাম, আচ্ছা আমরা কাজ শেষ না পর্যন্ত কেউ ঘর থেকে আসবো না। এই বলে কবিরাজ ঘরের ভেতরে চলে গেল এবং ঘটনাটি বোঝার সুবিধার্থে এখন কবিরাজের ভাষায় বলছি। তখন কবিরাজ বললেন, আমি সব কিছু জিনিসপত্র নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে সামনে থাকা সে ছেলেটার ভিতরে সে জিনটা আমায় বলল, কে রে কবিরাজ, তোর কি জীবনের মায়া নেই, কে তুই, তুই আমাকে চিনিস? আমি বললাম, তুই কে আর কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস বল, তুই কে ছেলের ভিতরে বল, সত্যি করে বল। তখন ছেলেটার ভিতর থেকে সে জিনটা বলল, আমি বাকিলুক জিন, বাকিলুক। এই নামটা শুনে আমি ভীষণ ঘাবড়ে যাই, এই জাতের জিনরা প্রচণ্ড ভয়ঙ্কর হয়, খুব রাগী হয়, কিন্তু আমার তা আমার এক জিনের কাছে এটা কিছুই না। আমার কাছে যে যার নাম গাফফার, গাফফার হলো ঘোল প্রজাতির জিনের সর্দার। এই কথাটা বলতে গাফফার এসে হাজির হলো এবং আমাকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? আর আমি তো আপনাকে ডাকিনি, আপনি চলে আসলেন, কিন্তু কীভাবে? হ্যাঁ আমি এখানে আসছি, আপনি কীভাবে জানলেন? আমার জিনটা তখন বলল,
আমি যখন আপনার কাছে থাকি না, আমার সেনা দশটি জিন আপনার খবরাখবর আমাকে দিতে থাকে। তাদের মাধ্যমে জানতে পারছি আপনি এখানে এসেছেন। তখন এসেছি, তখন সে ছেলের ভিতরে জিন মানে লাকুস বলে উঠল, তোকে দেখে আমার লজ্জা হয়। তুমি একটা জিন হয়ে মানুষের গোলামি করছিস। তখন গাফফার বলে উঠল, ওই হারামের বাচ্চা, সারা জীবন মানুষের ক্ষতি করা ছাড়া কিছু করতে পারিসনি। আমার ছোট ভাই জুবাইর কেউ ছাড়িসনি, আজকে তোকে হাতে পেয়েছি। আচ্ছা তোকে কে বাঁচাবে, আমার হাত থেকে কে বাঁচাবে বল। এই বলে রীতিমতো তাদের ভিতরে ভয়ঙ্কর এক মারামারি শুরু হয়ে গেল এবং গাফফার তার অনুমতি ছাড়া সে জিনকে হত্যা করে ফেলল। এবং আজকে প্রথম গাফফার আমার কাছ থেকে কোনো মতো অনুমতি না নিয়ে সে জিনটাকে মেরে ফেলল এবং একেবারে মেরে ফেলল। তারপর গাফফার আমার আমাকে সালাম দিয়ে চলে গেল। আমি সালামের উত্তর দিয়ে পানি পরা এবং তাবিজ দিয়ে বাড়িতে চলে আসলাম। তো জিফ ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়েছেন, যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে এক নম্বর এপিসোডে শেয়ার করবেন, সেটা জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আমি রেদান বলছিলাম নগাঁ জেলা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের হৃদয় ভাই ফর ইউর স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা বেশ ভালো লেগেছে এবং ভালো না লাগার কিছুই নেই, বিকজ স্টোরিটা বেশ ইউনিকই ছিল এবং বেশ ভালো লেগেছে। আমি বলবো বেশ ইন্টারেস্টিং, যে ধরনের স্টোরিগুলো বেশ ভালোই হয়। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমি 568তম এপিসোডের কিছু কমেন্ট সেকশানে চলে যাবো এবং কিছু কমেন্ট পড়বো, তাহলেই হয়ে যাবে। যদি বলি আমি 5টা কমেন্ট পড়বো। আচ্ছা, মইফুল মণ্ডল লেগেছেন, হাই ভাইয়া কেমন আছেন, আজকের ঘটনাটা অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো ভাই, জায়ান জিনের ঘটনা আরও চাই। এই জায়ান জিনের ঘটনাটা অনেক চাই। এক্স্যাক্টলি আমি বলেছিলাম যে নায়শিক ভাইয়ের এই জায়ান জিন ঘটনাটা অনেক বেশি ইউনিক হবে এবং ডিফারেন্ট টাইপের হবে। এটা আগের জায়ান জিনের মতো না। আগের জায়ান জিন আপনারা শুনে তো আপনারা তো জানবেন, এটা সুপার হিরো টাইপের একটা ঘটনা ছিল, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এবার জায়ান জিনটা বেশি ইউনিক এবং বেশি ডিফারেন্ট হবে এবং সেটা বোধহয় আপনারা মানে মোটামুটি আন্দাজ করতে পেরেছেন এবং টের পেয়েছেন যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সো দিস দ্য ফ্যাক্ট। আমি চলে যাবো আরেকটি কমেন্টে। আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, মাই লাভ কমেন্ট করেছেন, ভাই অস্থির হয়েছে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন আহমেদ লিখেছেন, জোশু ভাই কি বলবো, আপনার কি সুন্দর মিষ্টি ভয়েসটা, না শুনলে ঘুম আসে না। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, দোয়া করবেন আমার জন্য। আপনাদের ভালোবাসা আছে বলেই তো আমি এখানে আজকে। এমডি রবিন ভাই লিখেছেন, আজকের ঘটনাগুলি কি বলবো, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে নজরুল মিয়া লিখেছেন, জোশু ভাই চারজন যদি একসাথে হয় কি লাগবে আর। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেই তা, এই চারজন একসাথে থাকলে উড়ে যায় সব কিছু এবং ভয়ঙ্কর রকম সুন্দর হয়ে যায় মানে আমরা বৃহস্পতিবার রাতটা। এছাড়া লাস্ট একটা কমেন্ট করি, শামিম খান লিখেছেন, জানজিন ওয়াও জানজিন, থ্যাংকস জেফি ভাই জানজিনকে ফিরিয়ে আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি নতুন রকমভাবে আপনারা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আগের জানজিনও শুনবেন আপনারা, এই জানজিনও শুনবেন, আগের জানজিনও শুনবেন, জানজিনকে দারুণ রকমভাবে আপনারা শুনবেন, অনেক গুলো রকমভাবে শুনবেন, অনেক মজা করে শুনতে পারবেন। আর এটাই তো আনন্দ, তাই না? এটাই আমি সবসময় চাই যে আপনার আনন্দ নেন, মজা নেন, এটাই তো দরকার। চলে যাই পরবর্তী ঘটনায়। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পড়ছি। যদিও গল্পের গল্পকারীর বা যিনি পাঠিয়েছেন তার কোনো নাম ঠিকানা বা তার কোনো এন্ট্রো নেই, জাস্ট গল্পটাই পাঠিয়ে দিয়েছেন এবং কোথা থেকে কালেক্ট করেছেন সেটাও লিখেন নাই। সো আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। রহমান ভাই একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একজন পরিদর্শক এবং মাসিক মিটিংয়ের অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত, সময়ের জ্ঞান কিছুই নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কি দোষ,
থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 60 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্যজনক ব্যাপার, মিটিং শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পরে এবং রহমান সাহেব পরিমনি করে বের হতে যাবে এমন সময় থানা স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্তি বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব হাসি খুশি মুখ রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তার ইশারায় তার রুমে যাওয়ার জন্য বের হলো এবং রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা পর বিভিন্ন কথাবার্তা বলে রহমান সাহেব বিদায় দিলেন এবং বাস স্ট্যান্ড থেকে এসে কোনো বাসই পেলেন না। ঘড়িতে তখন রাত 9টা ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা, 8টার পর কোনো বাসই যেন ছাড়তে চায় না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলেও সমস্যা। এমন একটা সময় একটা টেম্পো এগিয়ে আসলো এবং লোকগুলিকে একটা নির্দিষ্ট গন্তব্য স্থানে ডাবল ভাড়া পৌঁছে দিতেও রাজি হয়ে গেল। টেম্পোতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, এই পথ না ওই পথ এবং টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমন জানি একা একা লাগবে। গ্রামের দিক তো 8টা বাজতে প্রায় ভূতরের পরিবেশের সৃষ্টি হয়ে যায় এবং রহমান সাহেব মনে মনে বেশ ভয় পেতে লাগলেন। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটাতে একেবারে পা বাড়ানো। রহমান সাহেব থানার সদরে আসলে ওনার সাইকেলটা কেনার ওই চা পানের দোকানটা রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সাজসজ্জন একজন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায় উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখে, বিনিময়ে কারো কাছ থেকে কিছুই নেয় না, সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা রহমান সাহেব দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণে জিজ্ঞাসাবাদ করলো। রহমান সাহেব কারণ বলতে পাশের দোকানের সামনে বেনা কাঁচা এবং বসা একটা লোককে বলল, মনে উঠলো যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছুই নেই এবং রহমান সাহেবও সায় দিল। 4 কাপে চিনি দুধ দিতে রীতিমতো হেকমত আলী বারবার কয়েকবার রহমান সাহেবকে বলল যে আজ রাত থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হয়ে যাওয়ার কারণে ভয় পেলেও বলল, না রে ভাই আজকে ঢাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও সেটা মেনে নিল, তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুব খুশি হলো, যাক চাঁদের আলোয় ভালোভাবে দেখা যাবে এবং গ্রামের নির্জন রাস্তা গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো যেন অদ্ভুত এক আলোর বিচ্ছুরণ ফেলছে এবং মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো, রাতের বেলা গাছের নিচে একটু ভ্যাপসা গরম ভাব যেন থাকলো এবং ডানের মোড়ে রীতিমতো জঙ্গলটা হঠাৎ করে রূপালি এক আভা চোখে আসলো এবং রহমান সাহেব কিছুটা চমকিত হলো এবং সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা যেন ঘুরলো। রহমান সাহেবের মনে মনে একটু হাসলো এবং ডানের মোড়ে আসলো একটা বড় পুকুর আছে এবং যেটা চাঁদের আলো পড়ে এবং রূপানি একটা আভা তৈরি করছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস যেন একলা ভাসছে, সামনে কর্মফলা গোরস্থান। রহমান সাহেব আবারও গোরস্থানকে ভয় পায় না, যদিও গোরস্থানে নিয়ে অনেক অনেক কথা প্রচলিত আছে এবং রহমান সাহেব আবারও সাইকেলটা নিয়ে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, রহমান সাহেব সাইকেলে ইচ্ছা করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গোরস্থান শেষ দিকে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবল কেউ হয়তো বা সেখানে গেছে এবং রহমান সাহেব সাইকেলটা রাস্তায় একটা গাছে ঝালান দিয়ে জানাজায় সরি খুলেন এবং আম দিকে তাকাতেই দেখলেন আশেপাশে কেউই নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ভয় পেয়ে গেলেন এবং এরপরে দেখলেন যে সেটা তার নিজের লাশ এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকালে যখন তার জ্ঞান ফিরল তখন তিনি নিজের বাসায় আবিষ্কার করলেন। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ ভাই, আপনি খেয়ে আমি আপনাকে চিনি না যদিও, বাট ঘটনা পাঠিয়ে দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ছোট একটা ঘটনা পড়লাম সো আর একটা ঘটনা পড়ি এবং এরপরে আমরা আবারও কমেন্টে যাবো, যেহেতু কমেন্ট একটু পরেই পড়ি, অনেকগুলো কমেন্ট পড়েছি অলরেডি। সো আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
প্রশ্নটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই এবং প্রিয় লিসনার, কোন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে অনেকে ভালো আছেন সবাই। আমার নাম সজীব হোসেন, ঠিকানা টাঙ্গাইল সখীপুর। ঘটনা লিখতে ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করেন। ঘটনায় আসি, আগে বলে নিচ্ছি আমার নানা অনেক ভালো একজন মানুষ। এটি তসবি এবং এটি আংটি প্রতি সপ্তাহে 1 কেজি দুধ খেয়ে ফেলে, একটা আয়না। এবং ঘটনাটি অনেক অনেক আগের এবং আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার নানার একটা দোকান আছে এবং হাটের দিন হলে একটু বেশি রাত হয়ে যেত এবং বিক্রি করতে করতে একটু বেশি রাত হয়ে যায়। একদিন দোকানে অনেক ভালো বিক্রি সেল হয়ে যায়, সেদিন ফিরতে ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। আর নানা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা বড় বট গাছের নিচ দিয়ে যেতে হয়। তখন রাত অনেক বেশি হয়ে গেছিল, রাত কয়টা বাজে ঠিক বলতে পারবো না, তবে অনেক বেশি অন্ধকার ছিল। তারপরেও তিনি অন্ধকারের মধ্যে আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর বট গাছ থেকে দূরে একটা টিপ টিপ করে 7টি আলো যেন জোনাকি পোকার মতো চলছিল। আমার নানা তেমন কিছু না ভেবে বট গাছের দিকে যাওয়া শুরু করলেন। হঠাৎ করে কেউ যেন পেছন থেকে ওরান নাম ধরে ডাক দিল আর বললেন, ভয় তো না, দাঁড়াও। এই কথা শুনে নানা পেছনে নাকানো, দেখলো 7টি অনেক সুন্দর পরী, এত সুন্দর মেয়ে নানা জীবনও দেখেননি। নানা বললেন, কে আপনারা? আর মেয়েগুলো তখন বললেন, তুমি ভয় পেও না, তোমার কাছে কোনো খাবার আছে? তুমি কি খাবার দেবে আমাদের? নানা বাজারে বিক্রি করা শেষ করে খাবারগুলো ছিল সে 7 জনকে দিয়ে দেয়। পরে ওই 7 জন পরী বলল, তুমি কি চাও? পরে নানা বললেন, আমি কিছু লাগবে না, আপনারা খেয়েছেন তো এতেই আমি খুশি, আমার জন্য দোয়া করেন দানি হবে। আর আপনারা এত রাতে, আপনারা মেয়ে মানুষ শুনেছি এই বট গাছে ভালো না, চলেন বাসায় চলে যান। পরে ওই 7 জন মেয়ে বললেন, সমস্যা নেই, আমরা কোনো মানুষ না, আমরা পড়ি। পরে আমার নানা এই কথাটা শুনে ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন নানার অনেক জ্বর আসে এবং চোখ রীতিমতো খুলতে পারছিলেন না। চোখ বন্ধ করে নানা জিজ্ঞেস করলেন, আমি কিভাবে আসলাম, এই বাসায় আসলাম কিভাবে? উত্তরে নানু বললেন, আপনি আসতে অনেক দেরি করছিলেন, তাই ঘরের সামনে বসে আসলাম। কিছুক্ষণ পর 2 জন ছেলে এসে আপনাকে বাসায় দিয়ে যায়। আমি তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওনার? ওই ছেলেগুলো তখন বললো, তেমন কিছু না, মাথা ঘুরায় পড়ে গেছে। নানা তো শুনে অবাক যে এটা কি করে সম্ভব, আমি তো জ্ঞান হারিয়েছিলাম। 2 থেকে 3 দিনও নানার জ্বর ভালো হলো না, অনেক ওষুধ খাওয়ানো হলো কিন্তু জ্বর আর ভালো হচ্ছিল না। নানা রাতে একটা স্বপ্ন দেখলেন, স্বপ্নটি এমন ছিল, আমার 7 জন বোন এবং 7 জন পরী, আমার বাবা পরী রাজ্যের রাজা এবং আমরা রীতিমতো 7 জন 7 বোন পৃথিবীতে ঘুরতে এসেছি, দেখে মানুষের জীবন কেমন, এমন ঘোরাঘুরি করে তোমাকে দেখলাম আর তোমাকে পরীক্ষা করলাম, তুমি কেমন মানুষ, সত্যি তুমি অনেক ভালো মানুষ, বলো তুমি কি চাও? নানা ঘুমের মধ্যে কথা বলছিল। আমার কিছু পরীটা বললো, না তোমাকে তো নিতেই হবে, তোমাকে কিছু নিতেই হবে। নানা না বললো, আমার কিছুই লাগবে না, আল্লাহ আমাকে যা দিয়েছেন এতে আমি অনেক খুশি, শুক্রিয়া, আর সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি। পরীরা তখন বললো, তুমি সত্যি অনেক ভালো মানুষ, আমি তোমাকে এমন কিছু দেব যেটা দিয়ে তুমি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে পারবে। নানা তখন বললো, সেটা কি? পরী একটা আংটি এবং একটা তসবি এবং একটা আয়না দিয়ে দিল। নানা তখন বললেন, এসব দিয়ে আমি কী করবো? পরী তখন বললেন, গরিব দুঃখী মানুষের চিকিৎসা দিবা, আর ওই তসবি আংটি প্রতি শুক্রবার তুমি জুম্মার নামাজ পড়ে এসে একটা মাটির পাত্রে 1 কেজি দুধের মধ্যে রেখে আসবি, পরে কিছুক্ষণ রেখে দিবে। পরে নানার ঘুম ভেঙে যায়, ভাবলেন স্বপ্ন দেখেছি, নানার জ্বর কিন্তু এখনো ভালো হয়নি। নানা হঠাৎ করে ওনার পাশে দেখলেন একটা তসবি আয়না এবং আংটি। নানা তো অবাক, নানার ওই তসবি আয়না ধরা মাত্রই নানার জ্বর ভালো হয়ে যায়। তখন নানার নাকি একটা শুভ্রাণ আসলো আর একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটি নানাকে বলল, তুমি অনেক সৎ আর তাই তোমাকে উপহার করে দিলাম। নানা বলল, এসব দিয়ে আমি কি করব? প্রতি শুক্রবার তুমি তসবি আংটিটা 1 কেজি দুধ দিয়ে চুবিয়ে রাখবে, আর এটার কাজ হলো আংটিতে একটা চুমু দিবে আর আমাদের স্মরণ করবে, আমরা চলে আসবো। আর কোনো জিন বা পিশাচ আক্রমণ করলে তসবিটা তোমার সাথে থাকলে কোনো অপবিত্র শক্তি তোমার কাছে আসতে পারবে না, আর আয়না দিয়ে তুমি গরিব অসহায় মানুষের চিকিৎসা করবে, কবিরাজি করবে। নানা এসব শুনে বলল, আমি পারবো না, আমার দিয়ে হবে না। পরে বলল, সব কিছু পারতে হবে না, আর আমরা তো আছি,
তোমার কোনো সমস্যা নেই, আমরা আছি তো, আমরা সাত বোন তোমার সাথে আছি। নানা তখন বলল, না 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 আমি পারবো না, এইগুলো দিয়ে না মানে আপনারা নিয়ে যান সব। পরি তখন বলল, আমরা একবার যাকে উপহার দিই সেটা ফিরিয়ে নেই না, এসব তুমি তোমার কাছে রেখে দাও, যদি কখনো প্রয়োজন হয় বিসমিল্লাহ বলে শুরু করো। নানা তখন বললেন, আচ্ছা ঠিক আছে। এই বলে সে পরিগুলো চলে গেল। আর আমার নানা আন্টি আয়না তসবি সুন্দর করে রেখে দিলেন। কিভাবে নানা কবিরাজে শুরু করলেন ভয়ঙ্কর কালো জাদুর হাত থেকে একটা মেয়েকে বাঁচালেন, তা অবশ্যই আমি আরেকটি খণ্ডে লিখে পাঠাবো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ঘটনাটাকে গুছিয়ে লেখার জন্য। কেমন হয়েছে জেফি ভাই, প্রিয় লিসনারগণ অবশ্যই জানাবেন, দোয়া করবেন আমার জন্য। আর পরের পরেরটি কালো জাদুর ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? স্টোরিটা কিন্তু বেশ মারাত্মক সুন্দর ছিল। সজীব হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। টাঙ্গাইল সজীব, সজীব ভাই টাঙ্গাইল থেকে বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার এই এই আপনার এই নানার যদি কোনো ঘটনা আরও থেকে থাকে, এরকম খুব সুন্দর লাগলো, অসাধারণ একটা ফিলিংস পেয়েছি আমি, এবং কেমন যেন মনে হচ্ছে আমি কানেক্ট করতে পারছি। খুব সুন্দর ছিল স্টোরিটা, মানে চোখে দেখা ঘটনার মতো মনে হচ্ছিল, খুব সুন্দর মাশাআল্লাহ। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যায় প্রতিবারের মতো। এবং ভাইয়া আপনার কাছে এই নানার আরও কিছু ঘটনা থাকলে প্লিজ লিখে পাঠাবেন, একটু দেরি করবেন না, কারণ অনেক এপিসোড পিছনে চলে যাবেন আপনি দেরি করলে। আজকের এপিসোডটা শুনে থাকলে আপনি অবশ্যই পরবর্তীতে প্লিজ লিখে পাঠাবেন। দেরি করব না, চলে যাচ্ছি কমেন্ট সেকশানে, এবং কমেন্ট পড়ে আজকের মতো বিদায় নেব। চলে যাই কমেন্ট সেকশানে। রমজান রাজ লিখেছেন, কাজের মাঝে ভাই আপনার মিষ্টি কণ্ঠে ঘটনা শোনা একটা নেশা হয়ে গেছে, না শুনলে ভালো লাগে না। জেফি ভাই অবশেষে জান জিনের ঘটনা আবার শুনতে পারলাম। জেফি ভাই এই এপিসোডটা পুরাই মাথা নষ্ট করে দিয়েছেন ভাই, অনেক ধন্যবাদ এত সুন্দর করে ঘটনা শোনার জন্য। লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। এবং দোয়া করবেন ভাই আমার জন্য, ভৌতিক কথার জন্য, আমাদের নাইম শেখ ভাইয়ের জন্য, আমাদের শেখ মিশাল ভাইয়ের জন্য, আমাদের মেরাজ ভাইয়ের জন্য, আমাদের হাদিম ভাইয়ের জন্য, আমাদের সব ভাই ব্রাদারদের জন্য অনেক দোয়া করবেন, যেন সব সময় দারুণ দারুণ সব ঘটনা আমরা সবাই নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ভৌতিক কথা ইজ অল অ্যাবাউট ইউ, আপনাদের সবাইকে বলেছিলাম ভৌতিক কথা আপনাদেরই, আমাদের কিছু না, এটা সম্পূর্ণ আপনাদের। যাই হোক, এরপর আমাদের সুমন হাসান লিখেছেন, দারুণ একটা এপিসোড ছিল, অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, এবং অনেক অনেক ভালো লাগলো আপনার এই কমেন্টটা পড়ে, অনেক ইন্সপিরেশন পেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া মোস্তফা ভাই লিখেছেন, হে শোভ ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা উপহার। হ্যাঁ শোভ ভাইয়ের ঘটনা কিন্তু ওরই, বাবারে বাবা আজকের ঘটনাটা বেশি কৃপি ছিল। জুম্মান তান্ত্রিক ইজ ব্যাক এগেন উইথ যোগী বিদ্যা, এবং লিখেছেন জুমার ভাইয়ের ধন্যবাদ আয়াতজুরের জন্য, নাইম শেখ ভাই কি বলবো এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। নাইম শেখ ভাই ইজ অ্যানাদার লেভেলের, অনেক জোস, অনেক জোস। এছাড়া থেকে রফসান ভাই রেখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, এবং আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বাড়ি নারায়ণগঞ্জ, আমি নেপাল প্রবাসী, ইদ্রিস জিন আছে, ইদ্রিস জিনের প্রকৃত প্রাকৃতিক জিন পৃথিবীতে ভেতরে সবচেয়ে বেশি শক্তিশালী, ইবলিসের দ্বিতীয় জান্নান ইফরিত, তৃতীয়তে ইফরিত, আর ইদ্রিসের পরিচয় দিলে ভালো হতো, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে সেটা অবশ্যই বলবেন। দেখুন আমি কারোরই পরিচয় বলতে পারবো না, আমি বেসিক্যালি যারা স্টোরি দেয় তারা হয়তো পরিচয় বলতে পারবে, বাট আমি তো আর স্টোরি নিয়ে ঘাটাঘাটি করি না, আমি শুধু স্টোরিটা পড়ে শোনাই আপনাদেরকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আশা করছি বুঝতে পেরেছেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল কমেন্ট। এছাড়া আমাদেরকে তরিকুল ভাই, হেয়ার ইজ মাই কমরেড, হেয়ার ইজ মাই কমরেড কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আজকের ঘটনাটি অসম্ভব রকম সুন্দর ছিল, আসলেই বেশি জোস ছিল, এবং আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, আপনাদের কি বলবো, মানে সেরা সেরা এক কথায় জান জিনের সেরা ভার্সন ছিল এটা, এবং সবচেয়ে ডার্কেস্ট ভার্সন ছিল, এবং সুপার হিরো থেকে বেরিয়ে এসে যে কিছু একটা করা যায় সেটা মনে হয় আজকের এপিসোডে, বা আমরা জানজিনের এবারে নতুন ঘটনায় বোধহয় আমরা সেটা অনুধাবন করতে পেরেছি খুব ভালো মতো করে। এছাড়া আমাদেরকে জুবায়ের ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ আজকের ঘটনাটা এক কথায় উড়ে গেছে, আসলেই উড়ে গেছে, এই যে আমাদের জুবায়ের ভাই, উনি কিন্তু জুবায়ের ভাই আমাদের, এবং ওনারই আমরা আয়াত হুজুরের ঘটনাটি পেয়েছি, বা আয়াত হুজুরের ঘটনাটি শুনলাম, স্টোরিটা বেশ ইউনিক স্টোরি স্টোরি ছিল। এছাড়া আমাদেরকে এমটি মেহেদি হাসান সেফাত লিখেছেন,
সেই ছিল জাঞ্জিনের স্টোরি। ধন্যবাদ জেফ্রি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও থেকে আরডিএক্স বাবু লিখেছেন, ওরে এটা জাঞ্জিনের ঘটনা শুনছি নাকি, অনেক অন্য কিছু, পুরাই জোস, একদম আগুন, এক কথায় অসাধারণ হয়েছে, লাভ ইউ ভাই। বর্তমানে সৌদের থেকে রিয়াদে আছি, ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, এবং দোয়া করবেন, অসাধারণ এক ঘটনা আসলে আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও থেকে রাসেল আহমেদ লিখেছেন, নাইম ভাই আর শুভ ভাই অনেক ধন্যবাদ, আজকের এপিসোডটা পুরাই মাথা নষ্ট, লাভ ইউর স্টোরি টেলার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও থেকে সানি ভাই আরও কমেন্ট করেছেন, অসাম, নাইম শেখ ভাইয়ের ঘটনা মানেই অসাধারণ, ভয়াবহ আসলে। এবং সানি ভাই আপনার ঘটনা কিন্তু দিনে দিনে ভয়াবহ সুন্দর হয়ে যাচ্ছে, ভৌতিক দুনিয়া কিন্তু ফাটাই ফেলতেছেন ভাই আপনি। এছাড়া আমাদেরকে মিলন দাস লিখেছেন, জাঞ্জিন আবারও ফিরে এসেছে, এতে অনেক খুশি হয়েছে আর একই সাথে অনেক আনন্দ লাগছে নিজের কাছে। আসলে জাঞ্জিন আসলে একটা আনন্দের নাম, এই জন্যই তো আমি চিন্তা করেছি যে আমাদের শেখ মিশন ভাই আসলেও আমি আপনাদেরকে বলে রাখি, আমরা শেখ মিশেল ভাই যদি এই বৃহস্পতিবার স্টোরি দেয় তাহলে আমরা চিন্তা করছি যে আমরা নাইম শেখ ভাইয়ের স্টোরি আমরা মানে শনিবার শোনাবো, যেহেতু শনিবারটা একটা গ্যাপ থাকে, সো শনিবারে আমরা একটা জায়ান্জিনি শুনবো, হতেই পারে তাই না, ওদিন শুধু জায়ান্জিনি থাকবে এবং বেশ লম্বা একটা স্টোরি থাকবে। আর যদি আমাদের শেখ মিশেল ভাইয়ের স্টোরি কন্টিনিউ দিতে না পারে তাহলে তো আমরা বৃহস্পতিবার শুনছি, ঠিক আছে, মানে ধরেন যে যদি শেখ মিশেল ভাই থাকেও তারপর আমি এটা থাকবো, কারণ এটা এত পছন্দ করেছেন আপনারা, আমি এটা চিন্তা করেছি আপনারা কালকে এমন রিয়াকশন আমি দেখেছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ভাই মনটা শান্ত হয়ে গেছে যে আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো না লাগলে আমি এটা নিয়ে কাজ করতে পারতাম না, আপনাদের কাছে ভালো লাগছে মানে দিস ইজ মানে আমার সাথে আপনাদের মেন্টাল একটা সিঙ্ক্রোনাইজ আছে, এটা আমি ফিল করতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে MT নাজিমুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, অনেক সুন্দর ঘটনা জাঞ্জিনের ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এছাড়াও আমাদেরকে SBN ভাই লিখেছেন, স্পেন ব্লগ ভাই লিখেছেন, ভালোবাসার আরেক নাম বিশু ভাই এবং ভৌতিক কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। রাজীব আহমেদ লিখেছেন, জাঞ্জিন মানে সুপার হিট কাহিনী, আসলেই তাই, এবং এবারের জাঞ্জিন কিন্তু একটু বেশি জোস এবং বেশি অসাম এবং মানে ইউনিক, ইটস অল ওভার সব কিছু ইউনিক, আগের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জাঞ্জিনের একটা ভার্সন আপনারা শুনছেন। এছাড়া আমাদেরকে সাদাত হোসেন লিখেছেন, দীর্ঘ অপেক্ষার পর আজ পেয়ে গেলাম জাঞ্জিনের ঘটনা, শুধু আজকে না এরপর থেকে প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন, এটা কনফার্ম। এছাড়া আমাদেরকে MT নয়ন ভাই লিখেছেন, ভাই অনেক অনেক এক্সাইটেড ছিলাম জাঞ্জিনের জন্য, আর আজকে তো আমার ফেভারিট চারটা কবিরাজের ঘটনা, আলহামদুলিল্লাহ, আসলেই তাই। এবং আছে কিন্তু মনসুর কবিরাজ, মানে জাঞ্জিনের নতুন কবিরাজ হচ্ছে মনসুর কবিরাজ, দ্যাট ইজ আ বিউটিফুল থিং, আসলেই অনেক বেশি জোস ছিল। এছাড়া আমাদেরকে MT শিপন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, কেমন আছেন, জাঞ্জিনের অনেক এত সপ্তাহ পর জাঞ্জিনের সপ্তাহ ঘটনা, এক্স্যাক্টলি। এছাড়া আমাদেরকে MT বোরহান লিখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, কেমন আছেন, আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনি এবং ভৌতিকতার সকল ভাই এবং বোনেরা অনেক ভালো আছেন, এবং ভৌতিকতার পাগলা ভক্ত তো বোরহান বলছিলাম উত্তর থেকে, মানে উত্তরা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ বোরহান ভাই, আসসালামু আলাইকুম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়া আমাদেরকে MD রানা ভাই লিখেছেন, আমার খুব প্রিয় এক জিন, জাঞ্জিন ঘটনা শুনলে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। MD সুলাইমান লিখেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লিখেছেন কেমন আছেন, আর জাঞ্জিনের জন্য অনেক অনেক এক্সাইটেড, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে ভালো লেগেছে এটা অনেক শান্তি লাগছে আমার। বিডি ফান লিখেছেন, ভৌতিক কথা না শুনলে রাতে ঘুম আসে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও থেকে মিস্টার হৃদয় খান লিখেছেন, আই লাভ জাঞ্জিন, ধন্যবাদ জাঞ্জিনের স্টোরি, আপনার জাদুমাখা কণ্ঠে সত্যি শুনে অনেক বেশি ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে। MT আরিফুল ইসলাম ভাই লিখেছেন, জেফ্রি ভাই কি শোনালেন জাঞ্জিনের নতুন ঘটনা, পুরাই সত্যি অনেক বেশি ভয়ানক ছিল, অনেক বেশি অদ্ভুত ছিল এবং অনেক বেশি টুইস্টেড ছিল, লাভ ইউ, ধন্যবাদ নাইন শেখ ভাই আসলে। এবং আমি সবচেয়ে বেশি তবদা খেয়েছিলাম মানে লাস্টে যখন শুনলাম, মানে ঘটনাটা আপনারা অনেকে কানেক্ট করতে পেরেছেন কিনা, আমি সত্যি চমকে গেছিলাম ওই ব্যাপারটাতে যখন লাস্টে গিয়ে জানলাম যে সকালবেলা যে মেয়েটা মনসুরের কাছে, মনসুর আলী কবিরাজের কাছে এসেছিল, সেই মেয়েটা আসলে কোনো মেয়ে ছিল না, মানুষের রূপে আসছিল, সে একটা জিন ছিল, এবং সে তার বাবা মানে জাঞ্জিনকে উদ্ধার করার জন্যই মনসুর কবিরাজকে ডেকেছিল। মানে এটা কীভাবে, মানে এত টুইস্ট ছিল ঘটনা, একটা ভয়াবহ ধরনের একটা টুইস্ট ছিল, মাই গড, এবং নাইম শেখ ভাই অলওয়েজ টুইস্টটা দিতে পারে। এছাড়াও আমাদের রাকিব হাসান ভাই লিখেছেন, আমি নারায়ণগঞ্জ বন্দর কল্যাণ থেকে শুনছি, খুব ভালো লাগছে,
থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, ভাই আরে হুজুর ঘটনা আসবে না কি আসবে না রিপ্লাই দিয়ে, আমি জানি না ভাইয়া। এছাড়া আমাদেরকে সুমন হাসান লিখেছেন, নাইম শেখ ভাইয়ের জায়ান্ট জিনের ঘটনা দারুণ ছিল। আসলে ভাই নাইম শেখ ভাইয়ের স্টোরিজ অ্যানাদার লেভেল, সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে, সামনে অসাধারণ হবে। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, আজকে কোনো কথা বলার নেই, আজকে পুরো মাথা নষ্ট করার মতো একটা এপিসোড হতে চলেছে। এক্স্যাক্টলি, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে লিখেছেন গেমিং ঘুয়াল লিখেছেন, মন জুড়ানোর মতো একটা এপিসোড ছিল ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। এবং আপনাদের রেসপন্স দেখে মানে মাথা নষ্ট হয়ে গেছে, ওয়াও এত বেশি ভালোবাসান, ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার পিস, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে একটু বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পর জায়ান্টের ঘটনা শুনতে চলেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া বলেছে, এই এপিসোডের সকল স্টোরি টেলারদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা, অবিরাম শ্রদ্ধা এবং অবিরাম ভালোবাসা যে ভাইজান আপনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন, জায়ান্টের আজকের ঘটনাটা শুনে অনেক ভালো লাগছে। এছাড়া তারেক খান লিখেছেন, ভৌতিক কথার সকলকে জানাই অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ ভেরি মাচ। এম টি মাহফুজ ভাই লিখেছেন, জাহাঞ্জের ঘটনা শুনলে অনেক খুশি খুশি লাগে, আসলে খুশি খুশি লাগে ভাই। এছাড়া আমাদেরকে হায়দার ভাই, আমাদের প্রিয় হায়দার ভাই দেখেছেন, আসসালামু আলাইকুম সোমোদাদা, জুবাইর ভাইজান, হাফিজুর রহমান ভাই সহ নাইম শেখ ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের জন্য প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ঘটনা দেওয়ার জন্য। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, থই 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 জায়ান জিন আসছে, থই 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 জেফ্রি ভাইয়ের মধুর কণ্ঠে, থই 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 ভৌতিক কথার ফ্যানরা সবাই কোথায়, নাইম শেখ ভাই, মেশাল ভাই কই, এবং সত্যি অনেক দিন পর জায়ান জিনের ঘটনা শুনবো, অনেক বেশি আনন্দ লাগছে আমার। আর শেখ মেশাল ভাই আপনাকে বলছি জায়ান জিনের ঘটনা চাই, নাইম শেখ ভাই বলছি আগামী বৃহস্পতিবার শেখ মেশাল ভাই এবং জায়ান জিন এবং একই সাথে আপনার ঘটনা, আমাদের শেখ মেশাল ভাইয়ের ঘটনা এবং একই সাথে নাইম শেখ ভাইয়ের ঘটনাও চাই। আই লাভ ইউ জায়ান জিন, এবং আসছে মাঠ কাঁপাতে জায়ান জিন আবারও ভয়াবহ এক রূপে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল কমেন্ট। আসলাম আসলে 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 এক অন্যরকম মাঠ কাঁপাতে আসছে, আসলে একেবারে জায়ান জিন আসলে একেবারে মাঠ কেঁপে যায়, ভৌতিক কথা কেঁপে যায় এবং সবার মনটা যেন আনন্দে ভরে যায়, সেটাই আমি চেয়েছিলাম এবং আশা করছি সেটাই হয়েছে এবং অন্য রকমভাবে হয়েছে, এক ভয়াবহ রূপ নিয়ে এসেছে জায়ান জিন। ইনশাল্লাহ নতুন ভার্সন আপনারা গ্রহণ করেছেন এবং আগের ভার্সন আপনারা আবারও শুনবেন, অথবা এই বৃহস্পতিবার না হলেও নেক্সট বৃহস্পতিবার অবশ্যই শুনবেন, সবই থাকবে এবং ধীরে ধীরে ভৌতিক কথা আরও এগিয়ে যাবে এবং ভৌতিক কথা আরও আপগ্রেড হবে। দিস ইজ হোয়াট ইউ কল দ্য আপডেটেড ভার্সন। আর আপডেট আমি সবসময় করি, সবসময় আরও সামনে আরও অনেক আপডেট আসবে, ভৌতিক কথা আরও দারুণ দারুণ সব আপডেট আসবে এবং সবচেয়ে বড় আপডেটটা সামনে আরও অপেক্ষা করছে আপনাদের জন্য। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, অনেক কথা বলে ফেললাম আপনাদের জন্য, আর কথা বলবো না এখনকার মতো, এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আগামীকাল আপনাদের জন্য থাকছে নাইম শেখ ভাইয়ের রহিম কবিরাজের ফোবিয়া গল্পটা শুনবেন, ঘটনাটা শুনবেন, আপনারা পুরো এপিসোডে শুনবেন এবং গাঁজা পাঙ্গা দুইটা এপিসোডই আপনারা পুরো খণ্ডে শুনবেন আপনারা, অর্থাৎ যারা আপনারা শুনতে পারেননি বা দুইটা মানে খণ্ডে শুনেছিলেন তারা আপনারা সিরিজ আকারে শুনবেন দুইটা ঘটনাই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, দেরি করবো না এখনকার মতো, চলে যাচ্ছি সরাসরি আজকের মতো, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।